ডেকোরিয়াম হয়েছে যে মনে হচ্ছে একটা আলপনা দেওয়া ভেরি নাইস ভেরি গুড তাই সকলকে জানাই এই শুভ সন্ধ্যাতে চলে আসুন আমাদের টিম বাংলা নবাব ওয়েবিনারে এসে আপনার ফিলিংস শেয়ার করুন ডেকোরিয়াম করুন আপনার নাম মিস্টার মিসেস মিস এবং যখন আপনি কোনো ফিলিংসকে শেয়ার করতে যাবেন দেন রেজ ইউর হ্যান্ড এটা আমাদের সিস্টেম প্রোটোকল থ্যাংক ইউ ফর দিস ভিডিও এত সুন্দরভাবে আমাদের ওটেকার সময় দেখলাম ভেরি গুড ভেরি নাইস সকলকে বলবো এই শুভ সন্ধ্যায় আমরা আবার একত্রিত এখন আমাদের সংখ্যা তাই সকলকে আবার অভিবাদন জানায় ওয়েলকাম স্বাগতম চলে আসুন এসে আপনার ফিলিংসটা শেয়ার করবেন এবং এগিয়ে যাবেন আমাদের সে আগামী ভবিষ্যতের দিকে আমরা এখানে এসেছি আমরা আমাদের জ্ঞানকে বর্ধিত করার জন্য কিছু নলেজবুল হওয়ার জন্য কেননা আমরা এই যে দীর্ঘ জার্নি চার বছরের চার বছরের জার্নি এবং আমাদের ওয়ান প্যাসিভ ছ বছরের জার্নি চলছে আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব এবং আমরা যাব আমাদের সেই লক্ষ্যস্থলের দিকে যার জন্য আমরা এখানে এসেছি সেই মাননীয় ছিল মিস্টার এস নোফারি স্যার অনেক অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা অপরচুনিটি আমাদের দেওয়ার জন্য সুন্দর একটা দিক নির্দেশ দেওয়ার জন্য যে আমাদের ভবিষ্যৎ আমাদের নিজের হাতের মধ্যেই আছে যদি আমরা সত্যি করে একটু ওয়াকিবহাল বহল থাকি একটু ডেডিকেট হই একটুখানি পাঞ্চুয়াল হই এবং নিজেকে আপডেট করতে শিখি এবং নিজের বিশ্বাস এবং আমাদের পেশেন্টসকে যদি সঠিকভাবে রাখতে পারি হান্ড্রেড পারসেন্ট উই আর ইনিড টু উই নিট হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো সংশয় নেই কিংবা এখানে কোনো দোরাহা নেই অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় শিব মিস্টার আসমপারে স্যারকে ধন্যবাদ ওনার টেকটিং সহযোগী দলকে ধন্যবাদ ওনার ফ্যামিলিকে এবং ওনার মাতা পিতাকে যিনি আজ সুন্দরভাবে আমাদের একটা ভবিষ্যৎ তৈরি করার একটা রাস্তা দেখিয়েছেন এবং একটা সুন্দর রত্ন উপহার দিয়েছেন যেটা বর্তমান পরিস্থিতি হিসাবে খুব প্রয়োজন ছিল সেটা আজ আমাদের সামনে উপস্থিত তাই শিব বলে থাকেন আমি মিস্টার অ্যাস ফ্রেন্ড অফ ইউ আমি এসেছি আপনাদের জীবনকে ধন্য করার জন্য জীবনের লাইফস্টাইলকে পরিবর্তন করার উনি এক বাক্যে স্বীকার করেন তাই আমাদের স্বীকার করতে কোন জায়গায় অসুবিধা আমরা তো ঘরে বসেই আমরা সব কিছু করি আমার তো বাড়ি কোথাও যায় না তাই নিজেকে আপডেট রাখবো এগিয়ে যাব এবং পাঞ্চাল থাকবো ডেডিকেট থাকবো এবং আমরা থাকবো সব সময় অনেস্ট নো আনিথিকাল ওয়ার্ক কাজ করব একবারে যাকে বলে নৈতিকতা দিয়ে কাজ করবো বিশ্বাসের সাথে ভরসার সাথে এবং আমরা সংকল্পবদ্ধ হবে কাজ করব আসুন এই সুন্দর সন্ধ্যায় সকলকে আমন্ত্রণ জানাই এসে আপনার ফিলিংসটাকে শেয়ার করবেন এবং এগিয়ে যাবেন ভবিষ্যতের দিকে এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি থ্যাংক ইউ আবার টু মিস্টার আমাদের শান্ত কুমার বিশ্বাস স্যার যদি আসেন আসুন এবং অ্যাকসেপ্ট এবং আপনি এগিয়ে চলুন আগামী দিনের দিকে থ্যাংক ইউ ওভার টু হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন পাচ্ছি শোনা যাচ্ছে স্যার ইয়েস Yes, okay, okay, yes, 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 yes. शांतुंदर सर

দুর্দান্তভাবে প্রতিদিনের ন্যায় দুর্দান্ত একটা ভিডিও কিন্তু আমরা দেখলাম এবং তার পরবর্তীতে আমাদের ডেডিকেটেড প্রাউড ফাউন্ডার আমাদের ধনপতি বিশ্বাস স্যারের যেমনভাবে তিনি জায়গা থেকে তিনি প্রেজেন্টেশন রাখেন সকাল সন্ধ্যা তেমনভাবে কিন্তু মূল্য মূল্যবান আলোচনা দিয়ে কিন্তু আজকের ইভিনিং সেশনটা আমরা প্রত্যেকের জায়গা থেকে আবার একত্রিত হয়েছি ভার্চুয়ালি ভাবে আমাদের নিজস্ব ব্যাকফোর্ড প্রোডাক্ট ও কানেক্টের মাধ্যম থেকে তো এই মুহূর্তে আমরা প্রত্যেকেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখলাম যে ওমিডি এই যে ভিডিওটা নিশ্চয়ই আমরা যারা এই মুহূর্তে দেখছিলাম ভিডিওটার মধ্যে থেকে আমাদের প্রফেসর ডাক্তার সুজন আর তিনি কিন্তু যে স্পিচটা আমাদের কাছে রাখলেন সেই স্পিচটা থেকে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র ওয়ার্ল্ডের হিউম্যানিটি গ্রাউন্ডে নয় হিউম্যানিটির সঙ্গে কিন্তু নারী জাতিকে নারী সমাজকে আপডেডিং ক্ষেত্রে কিন্তু একটা বড় কিন্তু একটা অংশীদারিত বা পার্ট রাখছে সেক্ষেত্রে নারীদের নিয়েও কিন্তু বিশেষ একটা এক্সপিরিয়েন্স এবং সেখান থেকে কিন্তু তার জায়গা থেকে ও ওমেন এইরকম একটা টুলস কিন্তু আমাদের কাছে আনা হচ্ছে এবং যার মধ্যে কিন্তু আমরা শুধু নারী শক্তিকে এডুকেশন নয় সমস্ত একটা একটা সার্বিক একটা দিক থেকে যে আমরা জানি নারীরাই কিন্তু সমস্ত কিছুটা তো সেই জায়গা থেকে নারীদেরকে তাদের এডুকেশন যেমন থাকবে তেমন তাদের কালচারাল সরি তাদের যেমন কালচারাল থাকবে তেমন সঙ্গে থাকবে তাদের কুকিং এ থেকে শুরু করে তাদের যে গাইডোলজিক্যাল যে সমস্ত ডিপার্টমেন্ট থাকে সেগুলো তার সঙ্গে থাকবে এবং তাদের পরবর্তী যে চিলড্রেন বা তারা যখন মাতৃ বন্ধনে যখন তারা আটকাবেন তখন তাদের দিকে ছেলেদেরকে বা শিশুদেরকে যে টিট করার যে ব্যাপারটা সমস্ত কিছুটা কিন্তু এই সিস্টেমের মাধ্যম থেকে কিন্তু আনা হচ্ছে এবং ডেভেলপ করা হচ্ছে যেখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি যে প্রত্যেকেই আমরা এডুকেটেড আমরা যে সমস্ত বিষয়ের উপরটা নলেজ থাকে তেমনটা কিন্তু নয় বাট ও ওমেন এমন একটা টুলস আসছে যার মাধ্যম থেকে প্রতি মানুষকেই কিন্তু একটা শিক্ষণীয় জায়গাতে পৌঁছে দেওয়া যাবে কারণ মাই কিন্তু প্রথম আমার আপনার প্রত্যেকেরই কিন্তু একটা শিক্ষার প্রতিষ্ঠান মার কাছ থেকেই কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু শিক্ষাটা কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু শুরুটা করি তো সেই শুরুর জায়গাটাই কিন্তু আমাদের কাছে আরো কিছু ডেভেলপমেন্ট মাতৃত্বের আরো কিছু পরিবর্তন এবং ওমেনদেরকে ওয়ার্ল্ডের বুকের একটা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে কিন্তু অন্ত্রাসিপ তার জায়গা থেকে এই অ্যাক্টিভিটি গুলো কিন্তু অলরেডি ব্যাকান্ড থেকে করে চলেছে এবং আমরা দেখতে পেলাম যে ওয়ার্ল্ড ওমেন যেটা সাবমিট আমাদের হয়েছিল আমাদের দুবাইতে সেখানে আমাদের ডাক্তার সুজন কেমন ভাবে আমাদের কাছে জায়গা থেকে স্পিচ রেখেছিলেন এবং টেকনোলজির মাধ্যম থেকে কিভাবে আগামী দিনে ওমেনদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারও কিন্তু সলিউশন কিন্তু দেওয়ার জন্য কিন্তু সুজন সেখানে শুধু থাকলেন এবং সেখান থেকে আগামী দিনে এই নারী শক্তির মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে শুধু টেকনোলজি আমার আপনার যে ফাইন্যান্সিয়াল বা একটা ডেভেলপমেন্ট কান্ট্রি বা একটা ওয়ার্ল্ডের মধ্যে একটা রেগুলেশন পরিবর্তন আনতে গেলে সর্বক্ষেত্রে যেমন প্রতিটা সেক্টরে আমরা পরিবর্তনের কথাটাকে চিন্তাধারা করেছি সেই জন্য সেই জায়গাতে কিন্তু নারী শক্তিকে কিন্তু পরিবর্তন করার জায়গাতে কিন্তু আমাদের কিন্তু অন্ত্রাসিপ কিন্তু আসছে কারণ এই নারী শক্তির মাধ্যম থেকে কিন্তু একটা সৃষ্টি কিন্তু গড়ে উঠে যেখান থেকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে ভাবে যেমনভাবে ভার্চুয়ালিভাবে প্রত্যেকের জায়গা থেকে আজকের দিনে যেমনভাবে আলোচনা কথাবার্তা এই সমস্ত কিছুগুলো বলছি এই শিক্ষা বা আমাদের যে জন্ম লগ্ন থেকে মাতৃশিক্ষা যেখান থেকে আমাদের শুরুটা হয় প্রথম পাঠশালা জীবনের শুরুটা হয় সেখানটায় কিন্তু আমাদেরকে সেট আপ রাখার জন্য কিন্তু অন্টারশিপ কিন্তু তার জায়গা থেকে ডেভেলপমেন্ট করছে সেই জায়গা থেকে অন্টারশিপে কমেন্টাও জানতে পারবে যে কিভাবে তাদের যে কন্ট্রিবিউশন তারা কিভাবে আজকের এই পুরুষ স্বাধীন সমাজ থেকে তারা এই সিস্টেমের মাধ্যম থেকে টেকনোলজির মাধ্যম থেকে তারা ডেভেলপ করতে পারে নিজস্ব স্বাধীনতা নিজস্ব যে একটা লাইফটাকে তারা ডেভেলপমেন্ট বা কেরিয়ারটাকে গড়ার ক্ষেত্রে তাদেরও যে একটা অংশীদারিত্ব বা পার্ট রয়েছে সেটাও কিন্তু তারা বুঝতে পারবে তো দুর্দান্ত কিছু অ্যাক্টিভিটি এই মুহূর্তে কিন্তু আমরা প্রত্যেকটি জায়গা থেকে অন্তর্সুদ সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিনিয়ত আমরা যে সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিটি দ্যাট মিনস আমাদের যে সমস্ত অফিসিয়াল যে সমস্ত সোশ্যাল সাইটগুলো রয়েছে সেই সোশ্যাল সাইটগুলোতে যে ধরনের ব্লগ আমাদের কাছে পোস্ট করা হচ্ছে সেই সমস্ত ব্লগগুলো থেকে কিন্তু আমার আপনার জায়গা থেকে অনেক কিছু ইনফরমেশান অনেক কিছু আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো প্রতিদিন আমরা দেখছি ব্যাক টু ব্যাক আমাদের কাছে ওট রেকারের উপরে বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট করা হচ্ছে তার সঙ্গে রয়েছে ও কানেক্ট আমরা প্রত্যেক জায়গা থেকে সেগুলো হয়তো দেখি বা তার যে মাল্টিপুল হচ্ছে এবং সেটা ক্ষেত্রে কিন্তু আমরা আপনার জায়গা থেকে কিছু কিছু জিনিস যে ও ট্র্যাকার আমরা প্রত্যেকের জায়গা থেকে জানি যে এটা একটা গেম চেঞ্জার একটা প্রোডাক্ট তার কিছু কিছু ব্লক পোস্ট হচ্ছে যেখানে কিন্তু মাল্টিপল কিছু ফিচার কিন্তু ইন্ডিকেট করছে বা এই মুহূর্তে যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে হয়তো ও ট্র্যাকার আমরা ব্যবহার করতে পারছি না বাট আমাদের আমরা আমরা যদি যাই তাহলে যাওয়ার ও ট্র্যাকার ড্যাশবোর্ডটা যখন আমরা ওপেন করব বা ও যখন ক্লিক তখন কিন্তু আমরা দেখতে পাই ওখানে কিন্তু একটা সুন্দর একটা ভিডিও দেওয়া হয়েছে তার পরবর্তীতে কিন্তু দুটো স্লাইডে আমাদের কাছে একটা পিপিডি প্রেজেন্টেশনের মতো দুটো স্লাইড আমাদের রাখা হয়েছে যে স্লাইড মধ্যে কিন্তু আমাদের মাল্টিপল কিছু ফিচার্স এবং মাল্টিপুল কিছু ইউনিক কালার কম্বিনেশন কিন্তু সেই প্রেজেন্টেশনগুলোর মধ্যে থেকে আমরা বুঝতে পারছি যে ওট ট্র্যাকার কতটা আগামী দিনে ইমপ্যাক্ট ফেলতে চলেছে এবং যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকছে সেখানে আমরা এই সিস্টেমটা বা এই যে ওয়েব অ্যানালাইসিস ট্র্যাকিং যে সিস্টেমটা সেটা থেকে কিন্তু কত বড় একটা রেভিনিউ মার্কেট থেকে জেনারেট করা যেতে পারে এবং আজকের দিনে কারাপশন টু দ্য কারেকশান এই যে ট্যাগলাইনটা নিয়ে অন্তর্শী যাত্রা শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু ওট র্যাকার বড় একটা পার্ট রাখবে যেমন আমরা প্রত্যেকে জানি যে ওট আমাদের এই মুহূর্তে সাপোর্টিভ যে সাপোর্টে আমরা মেল করলে সেই সাপোর্ট থেকে কিন্তু আমাদের ও ডেস্কের কিন্তু আমার আপনার কাছে কিন্তু রিপ্লাই আসছে কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম আমাদের মেন্টো স্যার একটা মেল করেছিলেন আমাদের সাপোর্টিভের কাছে সেখানে আমরা জানি ও আমার আপনার জায়গা থেকে সিআরএম ম্যানেজমেন্ট কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট টুল তো সেই রকমভাবে কিন্তু সেখানে কিন্তু কাস্টমার রিলেশন ম্যানেজমেন্টের জায়গা থেকে ও কিন্তু অলরেডি ওয়ার্ক করা শুরু করে দিয়েছে কারণ আমরা যারা আমাদের টিমের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে চাচ্ছি সেখানে কিন্তু ও বা ও এর মধ্যে যে ইন্টারকানেকটেড ও চ্যাট সেটা কিন্তু আমার আপনার সমস্ত রিপ্লাইটা কিন্তু দিয়ে দিচ্ছে তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ব্যাকহ্যান্ডে আমরা প্রোডাক্টগুলোকে এই মুহূর্তে আমাদের জায়গা থেকে দেখতে না পেলেও বা আমার ভাবে সমস্ত কিছুটা আমাদের কাছে আসা বা সময় অপেক্ষা বাট ব্যাকহ্যান্ডে কিন্তু সেই প্রোডাক্টগুলো টুলস গুলো কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে এবং ব্যাকহ্যান্ডে তার অ্যাক্টিভিটি বা টেস্টিং যেগুলো পার্ট বা ফাইন ট্রেনিং যে জায়গাটা অলরেডি আমরা দেখার জন্য অপেক্ষা করছি সেগুলো কিন্তু ব্যাকহ্যান্ডে রোডিং তো তেমন ভাবে কিন্তু আমরা প্রত্যেকে এই মুহূর্তে দুর্দান্ত একটা সময় আমরা অতিক্রান্ত করছি আজকে টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি আর দুটো দিন রয়েছে এই ফেব্রুয়ারি মাসে তার পরবর্তীতে একটু একটু করে দেখতে দেখতে আমরা নতুন একটা বছরের দুটো মাস কিন্তু কমপ্লিট করতে চলেছি এই টু থাউজেন্ড টোয়েন্টি আর এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমার আপনার জায়গা থেকে কিন্তু সেই চাওয়া পাওয়ার একটা ইয়ার বলতে পারি যে ইয়ারটা আমার আপনার জায়গা থেকে একটা সবথেকে একটা ভাইটাল ইয়ার কারণ আমাদের অ্যাসোপারেচার কিন্তু শুরুতেই কিন্তু আমাদের কাছে এসে বলেছিলেন যে টু থাউজেন্ড একটা অ্যানাদার বা হিস্টোরিক্যাল হয়ে থাকবে আমার আপনার লাইফে তো তার মানে এটাই নয় যে জানুয়ারি মাসে এক তারিখে হয়ে যাবে তেমনটা কিন্তু নয় টোটাল ইয়ারটাকে ক্যালকুলেট করা হয়েছে তো সেই জায়গা থেকে আমরা এক এর তরফ থেকে ব্যাক বার্থ ব্যাক টু বার্থ আমরা কিন্তু এই আলোচনায় পেয়েছি যেখান থেকে আমাদের অ্যাসোপারেচার কিন্তু বলতে চাইছেন যে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমার আপনার প্রত্যেকটা জায়গা থেকে বা অন্ত্রাসিভের এই এতদিনের জার্নিতে মূলত যে অলরেডি করে ফেলেছে তার ভিডিওর মাধ্যম আমরা দেখতে পেলাম এবং যত ধরনের বিঘ্ন সমস্ত কিছুটা কিন্তু কাটিয়ে উঠতে পেরেছে কারণ একটা স্টার্ট আপ কোম্পানি মার্কেটে আসতে গেলে তার যা কিছু অ্যাক্টিভিটি করার প্রয়োজন এবং সেটা যে কত বড় একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে মার্কেটে অলরেডি কিন্তু সাধারণ মানুষ কিন্তু থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা ফাউন্ডিং মেম্বার এবং যারা টেকনোলজি সম্বন্ধে আমরা টেকনোলজি আহ সম্বন্ধে আমরা বোঝার চেষ্টা করি বা যারা টেকসপি পারসন আছে বা ওয়ার্ল্ডের এই সম্বন্ধে মুহূর্তে যে সমস্ত আইটিএন সেক্টরগুলো রয়েছে তারা কিন্তু বুঝতে পেরে গেছে যে অন্ট্রাসিভ যদি মার্কেটে তার জায়গা থেকে অ্যাক্টিভিটিটা শুরু করে তারা তাহলে কিন্তু তাদের যে একটা আহ শিল্পে বা তাদের যে একটা এতদিনের যে কারাপশনটা তারা ওয়ার্ল্ডের বুকে করে চলেছে তার কিন্তু অবসান ঘটতে চলেছে কারণ আমরা এই মুহূর্তে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে দেখি টেকনোলজি এমন একটা জিনিস যদি সময়ের সঙ্গে সঙ্গে আপনি সমস্ত কিছুটাকে অ্যাডজাস্টমেন্ট করে এবং ইউজার ফ্রেন্ডলি এবং একটা কমফোর্টেবল একটা পকেট পারমিট একটা প্রাইসের মধ্যে যদি থেকে এবং বেটার ডেভেলপমেন্ট টেকনোলজি এবং বেটার যদি সার্ভিস আপনি মার্কেটের মধ্যে না দিতে পারেন তাহলে কিন্তু আপনি এই মার্কেটে কিন্তু টিকে থাকতে পারবেন না কারণ আমরা যে এক্সাম্পল হিসাবে কিন্তু আমরা চোখের সামনে কিন্তু আমরা নিজেদের জায়গা থেকে কিন্তু প্রত্যেকেই আমরা দেখতে পেয়েছি যে আজকে নোকিয়া ফোন সে কিন্তু এই মুহূর্তে মার্কেট থেকে কিন্তু আমরা দেখতে পাই না আমরা যদি আই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসাবে যাদেরকে আমরা দেখতাম আজকে টাটা ডোকোমো থেকে ইউনিয়ন থেকে আইডিয়া থেকে কতগুলো কোম্পানি কিন্তু আমাদের কাছে কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসাবে ছিল আইএসপি যাকে আমরা শর্টে বলে থাকি সেই কিন্তু আমাদের কাছে কিন্তু সার্ভিস ছিল বাট তার পরবর্তীতে রিলায়েন্স জিও যখন তার জায়গা থেকে নতুনভাবে নতুন সমস্ত কিছু এবং ইন্টারনেটের যে স্পিড একটা কম প্রাইসে একটা অফার এবং দু বছরের আনলিমিটেড যেটা আমরা প্রত্যেকের জায়গা থেকে ব্যবহার করেছি উইদাউট কোনো কস্ট ছাড়া সমস্ত কিছুটাকে দিয়ে মার্কেটটাকে এমনভাবে ক্র্যাপ করেছে এবং তার কাছে কিন্তু দিনে আমরা দেখতে পাচ্ছি যে সেই আইডিয়া থেকে টাটা ডোকোমো থেকে সবাই কিন্তু হারিয়ে গেছে কারণ কিন্তু এই মুহূর্তে তাদের আর কোনো ঠিকানাই খুঁজে পাওয়া যায়নি তো টেকনোলজিও রকম আমরা প্রত্যেকেই প্রতিটা টুলস ব্যবহার করতে যায় সে এডিটিং টুল হতে পারে অডিও ভিডিও কনফারেন্সের টুলস হতে পারে কিংবা ট্র্যাকিং সিস্টেম হতে পারে কিংবা আমাদের এডুকেশন সেক্টরের টুলস হতে পারে এভিডি যা কিছু আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস কিন্তু কোশ্চেন আছে যে আমরা প্রত্যেকে টেকনিক্যাল ভাবে সাপোর্ট নই বা টেকনিক্যালি ভাবে আমাদের সবার কিছু নলেজ নেই বা তার পরবর্তীতেও কিন্তু আমরা সিস্টেম ব্যবহার করি এবং মানুষ কিন্তু এটা চায় যে এতটা সময় কিন্তু মানুষের এখন নেই যে একটা টেকনোলজি একটা সফটওয়্যারকে বসে বসে ধরে ধরে দেখে সে তার মধ্যে অ্যাক্টিভিটি করবে বা সেটা করতে গিয়ে তার দশ মিনিট সময় নষ্ট হয়ে যাবে এমন সময়টা কিন্তু মানুষের মধ্যে কিন্তু এখন নেই কারণ এখন ইন্টারনেটের যুগে মানুষ কিন্তু এতটাই ব্যস্ততা হয়ে পড়েছে যেখানে কিন্তু সাধারণ মানুষের কাছে সময়টা কিন্তু একটা ভাইটাল পার্ট এবং যারা ম্যান তাদের ক্ষেত্রে তো রয়েছেই তো সেক্ষেত্রে আমাদের যে প্রতিটা টুলস যে সমস্ত টুলসগুলো আমরা ব্যবহার করি সেগুলো যদি আমাদের কাছে ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারি ধরুন একটা এডিটিং সফটওয়্যার সেই এডিটিং সফটওয়্যারটা একটা সফটওয়্যার এডিটিং সফটওয়্যার থাকলো যেটার মধ্যে হয়তো খুবই ক্রিটিক্যাল সেটার ক্ষেত্রে সবাই যারা টেকসভি পার্সন তারা ছাড়া কিন্তু সেটাকে অপারেট করতে পারবেন না বাট যারা টেকসাবি পার্সন নয় সাধারণ মানুষ যারা অতটা টেকনোলজি সম্বন্ধে নলেজ রাখেনি তারা কিন্তু একটা এনাদার একটা সফটওয়্যারকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে সেখানে তারা এডিটিং করতে পারবে সেখানে তারা তাদের মতো করে ডিজাইন এভরিথিং করতে পারবে কারণ ইজি প্রসেসে সেটা কিন্তু রয়েছে তো মানুষ কিন্তু সেই ইজি প্রসেসটাকেই কিন্তু গ্রহণ করবে কারণ মানুষ কোনো মতেই সেই ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট জায়গাটাতে কিন্তু যেতে চাইবে না তার সঙ্গে তো রয়েছে অবভিয়াসলি প্রোডাক্টের পরবর্তী যে টেকনোলজি তার সঙ্গে তার যে একটা যে প্রাইস কমফোর্টেবল একটা প্রাইস সমস্ত কিছুটা নেই কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা প্রতিটা মানুষের বা মার্কেটের একটা যে চাহিদা যে একটা পকেট ফ্রেন্ডলি একটা প্রাইস ইজি টু ইউজ প্রসেস প্লাস নেক্সট লেভেলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং প্রসেসের মধ্যে থেকে যে টেকনোলজি ওয়ার্ল্ডের মুখে রেভুলেশন আসতে চলেছে সেই টেকনোলজি এই সমস্ত কিছুটা নিয়েই কিন্তু আজকের দিনে অন্টারশিপের কিন্তু যাত্রা অলরেডি কিন্তু শুরু হয়েছে এবং আগামী দিনে সেই সিস্টেম সেই যাত্রা আমরা প্রত্যেকের জায়গা থেকে দেখতে পাবো এবং এই টোটাল ইন্টারনেট ওয়ার্ল্ডে তার একটা বড় ইম্প্যাক্ট এবং রেগুলেশন আসতে চলেছে নো আমরা সেটা দেখতে থাকবো শুধু খালি সময়ের অপেক্ষা সময় কিন্তু সময়ের সঙ্গে সঠিক শিক্ষাটা এবং সঠিক মূল্যায়নটা কিন্তু আমাদেরকে করে যায় কারণ সময় রকম জিনিস সে কিন্তু প্রথমত কিন্তু আমাদেরকে হয়তো সঠিক সময়ের জন্য সঠিক শিক্ষাটা আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু দিয়ে যায় তো তার জন্য আমরা অপেক্ষা করব।

আপনাকে ওয়েলকাম করছি ও স্টেজে আসুন স্যার স্টেজ ইজ ইউর ইয়েস স্যার ইয়েস থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে তো গুড ইভিনিং অল অফ ইউ রেসপেক্টেড হোস্ট এন্ড মেন্টর অনার কবি স্যার অল কোস্ট প্যানেল এন্ড পার্টিসিপেন্ট প্যানেল সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই আমরা যথারীতি আজকেও আমরা আমাদের প্রিয় টিম বাংলার নবাব বেঙ্গলি ওয়েবিনার ভার্চুয়ালি আমরা সকলে সুন্দরভাবে উপস্থিত হয়েছি আমাদের ওয়েবিনার নাম্বার দু তো আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের রেসপেক্টেড লক্ষ্মীকান্ত মাইতি স্যার খুব সুন্দরভাবে প্রেজেন্ট সিচুয়েশনের ওপরে আমাদের অনপ্যাসিভ সংক্রান্ত উনি একটা আউটলাইন দিয়ে গেলেন আমরা সমৃদ্ধ হলাম তো সকলকে আরেকবার আমি ধন্যবাদ জানাই আমাদের যে এই মুহূর্তে আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা সেইভাবে আমাদের এই প্রিয় টিম বাংলার নবাব বেঙ্গলো ওয়েবিনারে আমরা সমৃদ্ধ হই আমরা এথিক্যালি চলব এবং আমরা পেশেন্টলি যেভাবে আমরা সকলে ওয়েট করছি অবশ্যই করব সিস্টেমের সাথে থাকব এবং আমরা জানি আজ আমাদের কত তারিখ টোয়েন্টি সেভেন্থ ফেব্রুয়ারি এবং আমাদের এবছর ফেব্রুয়ারি মাস আমরা নিশ্চয়ই আনি টোয়েন্টি নাইনথ তো আমরা জানি টোয়েন্টি নাইনথ অলরেডি আর দুদিন আছে নেক্সট আমাদের কী আসবে নিশ্চয়ই আমরা জানি আমাদের সেইভাবেই কিন্তু আমরা যারা সিস্টেমে থাকি প্রতিনিয়ত আমরা সেভাবেই আছি আমরা সামনে আমাদের নিশ্চয়ই সেই সুন্দর একটা সময় আসছে তো আমরা দেখতে থাকবো এবং এনজয় তার প্রশংসার মধ্যে থাকবো অবশ্যই সেভাবে রয়েছি আমরা নিশ্চয়ই তো আমাদের সিস্টেম অনুযায়ী আমরা পার্টিসিপেন্ট প্যানেলে আমরা প্রতিদিন আমরা যেভাবে তাদের আহ্বান করি তো সেভাবেই আজকেও চলবে তো অল রেসপেক্টেড পার্টিসিপেন্ট প্যানেল সকলকে আহ্বান করছি আপনারা প্লিজ আপনাদের মধ্যে কিছু জানাবোজার জায়গা থাকলে বা আপনাদের শেয়ারিং করার বিষয় থাকলে অবশ্যই শেয়ারিং করার বিষয় আছে আমরা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে সমৃদ্ধ হতে চাই বিভিন্ন বিষয় আছে কেননা অনপারশিপ যে কি সেটার বলার অপেক্ষা রাখে না আমরা নিশ্চয়ই বলি প্রতিনিয়ত যেটা একটা সমুদ্রের চাইতেও হয়তো বড় জিনিস তো আমরা সেই তিল তিল করে আমরা সেই কণামাত্র আমরা কিন্তু সেই সেখান থেকে আমরা আহরণ করে চলেছি তো নিশ্চয়ই আমরা সেভাবেই এইভাবেই কিন্তু এগিয়ে যাব তো আসুন প্লিজ আপনারা হ্যান্ড রেজ করুন আপনাদের যেভাবে সুযোগ দেওয়া হয় থাকে প্রথমেই আপনারা নিশ্চয়ই আসবেন আজকে আশা করি আমরা সকলেই তা প্লিজ আপনারা আসুন হ্যান্ড রেস করুন আপনাদের অপশন হবে তো দেখুন আহ আমাদের আহ সুন্দর এই যে আমাদের এই যে লার্নিং চলছে লার্নিং মোডে আমরা চলছি আমাদের যে হিউম্যানিটির আমাদের যে লক্ষ্য আমাদের স্যারের যে লক্ষ্য অ্যাপেল তো আসবেই অ্যাপেলের সে সময় হলে সেই সিস্টেম মতো কিন্তু অবশ্যই সে আসবে আমরা যথাশীতি দেখতে পাবো কিন্তু আমাদের এই জানা বোঝার জায়গাটা আমরা প্রতিনিয়ত কিন্তু বলি আমরা যে নলেজ গ্যাদার করব এই সময়টাতে কিন্তু আমরা যে আমরা অনেকে হয়তো ফার্স্টেশনে রয়েছি কী হবে কি হবে এই যে তো সেই ফাস্টেশন কিন্তু থাকে না যে আমরা যদি সিস্টেমে কে বোঝার জানা বোঝার আমাদের জায়গাটা থাকে এবং সর্বোপরি আমাদের যে হিউম্যানিটি সেই আপলিফট করার যে ব্যাপারটা আমাদের কিন্তু আজকে টপিকসের মধ্যেও আছে হিউম্যানিটি এর ব্যাপারে তো আমরা নিশ্চয়ই শুনবো আমাদের রেসপেক্টেড স্যার ম্যাডাম আছেন তো সেই মানবতার উত্থান বা হিউম্যানিটি আপলিফটিং তো সেই জায়গাটা আমি একটুখানি শর্টলি একটু বলি যেহেতু আমাদের পার্টিসিপেন্ট প্যানেল থেকে এখনো কাউকে পেলাম না তো আমাদের এই হিউম্যানিটি আপলিফটিং মানবতার উত্থান এটা একটি মহান উদ্যোগ আমরা অবশ্যই এটা বলতে পারি যে এটা সারা বিশ্বের মানুষকে দেখতে সাহায্য করার জন্য একটি শান্তিপূর্ণ এবং একটি টেকসই বিশ্ব প্রতিষ্ঠার জন্য ব্যক্তি সম্প্রদায় প্রতিষ্ঠান এবং সরকারগুলি কোথায় পরিবর্তন কেমন দরকার তো সেই বিষয়ে কিন্তু সেই শুরু কিন্তু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা যদি একটু এগুলো স্টাডি করি আমরা অবশ্যই দেখতে পাব যে এই উদ্যোগটি আমাদের দু সালের শুরুর দিকে কিন্তু শুরু হয়েছে এবং আগামী মাস এবং বছরগুলিতে আরও নিবন্ধ উপস্থাপনা এবং বিশ্বজুড়ে সমাজের সকল ক্ষেত্রে কিভাবে এই পরিবর্তন ঘটতে পারে সেই সম্পর্কে তত্ত্ব সহ বিকাশ লাভ করবে যদিও অনেক সার্থক এবং প্রয়োজনীয় প্রচেষ্টা মানুষকে নতুন দৃষ্টিভঙ্গিতে একটি নতুন চেতনার চেতনায় জাগ্রত করতে সাহায্য করার উপর এটা ফোকাস করতে চলেছে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি অল্প বিস্তর হলেও আমরা বুঝতে পারি আমাদের নিজ নিজ জায়গা থেকে তো মানবতার উত্থান কেবল আধ্যাত্মিকতার নতুন উপলব্ধি উপস্থাপনা করবে না কি করবে সেখানে তো আমরা দেখতেই পাবো আমাদের নতুন নতুন মডেল এবং ধারণাগুলো কি সামাজিক ব্যবস্থা যেমন শিক্ষা আর্থিক শাসন কৃষি ইত্যাদি একটি নতুন জগতের মতো দেখতে পারে যা সমস্ত ব্যক্তির জন্য মানব জীবনের অভিজ্ঞতার মান উন্নত করে অবশ্যই তো হিউম্যানিটি আপলিফটিং বিষয়ে আমরা বিভিন্ন সেক্টর আছে বিভিন্ন ক্ষেত্র আছে যেখানে হিউম্যানিটি আপলিফটিংয়ের যথেষ্ট সুযোগ রয়েছে তো সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের প্রিয় ব্যাস্যারের তার ভিশন এবং মিশন তো আমরা নিশ্চয়ই তার শরিক হতে পেরেছি আমরা অবশ্যই এটা একটা গিড গড গিফটেড আমাদের বিষয় এটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং অবশ্যই এটা বুঝতে পারবো যারা এখনো আমরা বুঝতে পারি না নিশ্চয়ই বুঝতে পারবো এবং এই হিউম্যানিটি এর মাধ্যমেই কিন্তু আমাদের সেই অ্যাপেল পাওয়ার স্বার্থ কথাকে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে আমাদের টার্গেট কিন্তু সেই হিউম্যানিটি আপলিফটিং এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে তো থ্যাংক ইউ সকলকে আরেকবার ধন্যবাদ দিলাম তো আমি পার্টিসিপেন্ট প্যানেল থেকে এখনো কাউকে দেখতে পেলাম না তো নিশ্চয়ই আপনারা পরবর্তীতে আসবেন আপনারা আসতে চাইলে তো আমি কোস্ট প্যানেলে চলে যাব আমাদের মধ্যে আছেন আমি প্রথমে ডেকে নেব বাংলাদেশ থেকে আছেন আমাদের বিভাসকান্তি মালাকার স্যার প্লিজ ওয়েলকাম স্যার আপনি অ্যাভেলেবেল হলে আপনি প্লিজ ওয়েলকাম স্যার ওয়েলকাম স্যার ইয়েস গুড ইভিনিং স্যার কন্টিনিউ স্যার ইয়েস ভেরি ভেরি গুড ইভিনিং তো থ্যাংক ইউ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য টিম্বার কর্তৃক আজকের সান্ধ্যকালীন টু ওয়ান 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 দারুণ একটা সংখ্যা তো টু ওয়ান অন অনতম সান্ধ্যকালীন বাংলা ওয়েবিনারের সম্মানিত হোস্ট সার সম্মানিত কো হোস্ট স্যার ম্যাম এবং অনারেবল রেসপেক্টেড প্রাইভেট ফাউন্ডার সহ উপস্থিত ইউটিউবে যারা আমার কথা শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা অভিনন্দন থ্যাঙ্ক ইউ আমাদের আমি বাসকান্তি মানাকার বাগের হাট বাংলাদেশ থেকে তো আমাদের টিম বাংলা নবাব তার গতিসীমা তার সেই প্রতিদিন যে দুটো ওয়েবিনার করে থাকে তো সেই ওয়েবিনারে আমরা প্রত্যেকে আবার অচলে পৌঁছে গেছি আমাদের সেই নলেজটাকে আরো বেশি বাড়ি নেওয়ার জন্য তো সেই সেই জায়গা থেকে আমরা আবারও আমাদের সেই নলেজটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের এর ওয়েবিনারে প্রবেশ করে গেছি তো আজকে আমাদের টপিক ছিল বা টপিক আছে আমাদের হিউমিনিটি আপলিট চমৎকার একটা টপিক আমাদের হোসার রেখেছেন তো আমরা হিউমিনিটি আপলিট এটা এর গভীরে অনেক মানে অনেক ভালোবাসা কিন্তু লুকিয়ে আছে তো সেই ভালোবাসার জায়গাটা কিন্তু আমরা প্রত্যেকেই আমরা এ ওনার পার্টনার মালিক হিসেবে আমরা সেই জায়গাটার মানে সেই হিউমিনিটি আপডেট করার যে ভিতরে যে ভালোবাসাটা এটা আমরা অনপেসিবের মাধ্যমে কিন্তু অর্জনও করতে পারবো আর আগামীতে আমাদের হিউমিনিটি আপডেটের মাধ্যমে আমরা টোটাল আমাদের সেই জায়গাটা আমরা সঠিকভাবে কিন্তু পালন করতে পারবো এজ এ অনপেসিভিয়ান অনপ্রেসিভেন হিসাবে তো সেই জায়গাটা ভাবে পালন করতে হলে আমাদের আমাদের অনপ্রেসিভ রিলেটেড সব কিছু নিয়ম শৃঙ্খলা বা আমাদের কনসিস্টেন্সি এটা আমরা যত সঠিকভাবে পালন করতে পারবো তত ততটাই কিন্তু আমরা সেই ইমিউনিটি আপডেটের দিকে কিন্তু আমরা আমাদেরকে আরো সামনের দিকে মানে ধীরে ধীরে কিন্তু সেই ইমিউনিটি আপডেটের দিকে কিন্তু আমরা নিজেদের নিজেদেরকে পৌঁছানোর যে রাস্তা সেটা কিন্তু আমাদের সামনের দিকে আসতে চলেছে তো এটাকে আমরা যত সঠিকভাবে কাজে লাগায় লাগাতে থাকবো আমরা দেখতে পাবো যে আমাদের সেই হিউমিনিটি আপডেট করার যে দরজাগুলো এগুলো কিন্তু আমরা যতই সামনের দিকে হাঁটি হাঁটি পা করে এগোবো ঠিক ততটাই সেইভাবে কিন্তু আমাদের সেই হিউমিনিটি আপডেট করার যে আহ কাজটা সেটা কিন্তু একটা একটা করে দরজা কিন্তু খুলতে থাকবে তো আমরা এটা শুরু করার মাধ্যমে বা আমাদের সেই অ্যাপেলাইজেশন জায়গাটা যখনই আমরা পেয়ে যাবো আর সেটা একেবারে আমাদের কাছে যে কোনো টাইমে যে কোনো সময় কিন্তু আমরা সেই জায়গাটা কিন্তু পেয়ে যাব তো সেখান থেকে আমরা এখন থেকে যদি মানসিকতা তৈরি না করি বা আমার সেই মানসিকতা এখন আমাদের তৈরি করতে হবে না করলে আমরা অনেকটাই কিন্তু পিছিয়ে যাবো হঠাৎ আমরা কিন্তু এই জায়গাটাই ধরতে আমাদের অনেকটা সময় লাগ লেগে যাবে আমাদের সেই ইমিউনিটি আপডেট করার যে জায়গাটা আমরা এখন থেকে যদি সেটা নিজেদেরকে প্রস্তুত প্রস্তুতির জায়গাটা আমরা সঠিকভাবে যদি আমরা জায়গায় নিজেদেরকে না পৌঁছাই তো সেইভাবে আমরা প্রতি প্রতিনিয়ত আমরা ওয়েবিনারের মাধ্যমে এসে ওয়েবিনার বিভিন্ন তত্ত্বিক রিলেটেড বিভিন্ন তত্ত্বমূলক আলোচনার মাধ্যমে আমরা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে হিউমিনিটি আপডেট আপডেট করার জায়গাটা আমরা এই ওয়েবেনার মাধ্যমে কিন্তু নিজেদের বুঝতে পারবো যে আসলে আমরা কি কিভাবে আমরা কিভাবে আমরা হিউমিনিটি আপডেটের জায়গাটা নিজেদেরকে সেই জায়গাটায় পৌঁছাতে পারবো এভাবে আমরা প্রতিনিয়ত ওয়েবিনারে এসে সকাল সন্ধ্যা আমাদের টিম বাংলা নবাব যার ট্যাগ লাইন টিম বাংলা এগিয়ে থাকে এগিয়ে রাখে সেই ট্যাগ লাইন তো টিম বাংলার নবাব প্রতিনিয়ত এই জাতীয় আলোচনার মাধ্যমে আমাদের নিজেদেরকে আপলোড করার মাধ্যমে এবং নিজেদেরকে সঠিক এবং ইতিকাল ওয়েতে কিভাবে চলতে হয় সেই জিনিসগুলো কিন্তু আমাদের এই টিম বাংলার নবাবে কিন্তু শেখানো হয় তো এই শিক্ষাটাকে আমরা কিন্তু শেখার মাধ্যমে সেটাকে কাজের লাগানোর মাধ্যমে কিন্তু আমরা সেই জায়গাটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই সেখানে পৌঁছাবো বা জায়গা যখন কোনো ব্যক্তি কাজ করে তখন সেই কাজের মানসিক তৃপ্তিটা সেটা কেমন হয় সেটা হিউমিনিটি আপডেটের জায়গাটা আহ অর্জন মানে জায়গাটায় কাজ করে তখন সেই ফিলিংসটা কিন্তু তখনই অনুভূতি হয় তো আমরা এখন থেকেই এটা শুরু করার যে চিন্তাধারা বা এখন থেকে কিন্তু আমরা ভিজুয়ালাইজের মাধ্যমে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিন্তু সেটা অনুভব করতে পারবো যে আগামী দিনে আমরা কিভাবে কোথায় কোথায় আপডেটের কাজটা আমরা আমরা অগ্রসর তো এর জন্য আমাদেরকে কিন্তু দিকে অবশ্যই ধৈর্য এবং আমাদের নিজেদেরকে সঠিক বা নিজের মানে মাইন্ডটাকে কন্ট্রোলিং পাওয়ারের ভিতরে আমাদেরকে প্রত্যেকে থাকতে হবে মেইনলি আমরা ধৈর্য ধৈর্যটা কিন্তু অবশ্যই আমাদের থাকতে হবে তো এখানে আমরা ধৈর্য ধরে অবশ্যই থাকবো আর ধৈর্যের আর রেজাল্ট মানে আগামী দিনে দিনগুলোই ধৈর্যের রেজাল্ট অবশ্যই সুমিষ্ট হবে এটা আমরা জেনে এসেছি যে জেনে এসেছি যে ধৈর্যের ফল মিটা হয় আর ধৈর্যের পাশাপাশি আমাদেরকে নিজেদের মানে চিন্তা শক্তি বা নিজেদেরকে মানে সঠিক ভাবে পরিচালনার যে একটা ভূমিকা সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জায়গা থেকে সেই ভূমিকাটা পালন করতে হবে তো আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে ধৈর্য ধরলে বা ধৈর্য সহকার ধৈর্য একটা ধৈর্য ধৈর্যের পাশাপাশি আহ আমরা নিজেদেরকে কন্ট্রোল বা নিজেদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমে একটা যে কোনো কাজ করি সেটা সেটার ফল কিন্তু সঠিক হয় তো আমি জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমি এটা দেখানোর চেষ্টা করব সেটা হলো একটা শহর এলাকায় একজন ব্যবসায়ী একজন ব্যক্তি সে ব্যবসা শুরু করছিল তো ব্যবসা শুরু করার পরে তার পরিবারে তার স্ত্রী এবং তার একটা মেয়ে একটা সুন্দরী মেয়ে ছিল মোট তিন তিনজনের তো সেই ব্যক্তি ছোটবেলা থেকে একটা শুরু করছিল মোটামুটি একটা অবস্থান ভালো একটা অবস্থান তৈরি হয় তো তারপরে ব্যবসাটাকে আরো বেশি বাড়ানোর জন্য ওই এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি ছিল ব্যক্তিটা অনেক টাকা পয়সার মালিক ছিল কিন্তু ব্যক্তিটা ছিল অসৎ মানে বেশি আহ সৎ ব্যক্তি ছিলেন না মানে অসৎ ব্যক্তি ছিলেন কিন্তু তার অনেক টাকা ছিল বা অনেক সম্পদ ছিল তো ওই ব্যবসায়ী মাঝে তার ব্যবসাটাকে আরো বেশি বাড়ানোর জন্য ওই ব্যক্তি থেকে কিছু টাকা ধার নেয় তো ধার নেওয়ার পরে ওই ব্যবসায়ী ব্যক্তিটা তার ব্যবসাটাকে আরো বেশি প্রসারিত করার জন্য তার ব্যবসায় সে টাকা বিনিয়োগ করে বিনিয়োগ করার পরে তার ব্যবসা সঠিক সঠিকভাবে চলতি ছিল ব্যবসাটা আরো বেশি উন্নতি দিকে যাচ্ছিল কিন্তু হঠাৎ কোনো একটা কারণে তার ব্যবসাটা আস্তে আস্তে কিন্তু ধস না ব্যবসাটা কিন্তু আরো লসের দিকে যায় তো এভাবে যেতে 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 একটা সময় সে ওই ব্যবসায়ী প্রচন্ড অনেক টাকার মানে লস অনেক টাকা দেনা হয়ে গেল এবং ওই যে ব্যক্তি কাছ থেকে টাকা এনেছিল ওই টাকাটা সে শোধ দিতে পারে না শোধ দিতে না পারার কারণে এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় বা হতাশায় ওই ব্যবসাটা পড়ে যায় তো পরবর্তীতে ওই যে যে ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিল ওই ব্যক্তি তার কাছে টাকা নেওয়া মানে টাকা আদায় করার জন্য বিভিন্ন ভাবে তাকে কথা শোনায় বা প্রেশার দেয় তো একটা পর্যায়ে ওই ব্যবসায়ী কিন্তু তাকে টাকা আর ফেরত দিতে দেওয়ার মতো তার কোনো পরিস্থিতি নেই তো একটা পর্যায় ওই অসৎ ব্যক্তিটা তাকে একটা অফার দেয় সে অফারটা হলো যে তার ওই একটা সুন্দর মেয়ে ছিল সে মেয়েটাকে সে বিবাহ করার জন্য একটা অফার দেয় একটা শর্ত রাখে তো এ নিয়ে একদিন ওই সেই এলাকায় অনেক লোকজন ডেকে একটা সমাধানের জন্য অনেক ব্যক্তিকে ডাকা হয় ডাকা হওয়ার পর একটা মিটিং এর আয়োজন করা হয় ওই ব্যবসায়ী অসৎ ব্যবসায়ী একটা শর্ত রাখে যে আমার কাছে দুটো অপশন আছে আমাকে টাকা দিতে হবে আর টাকা তো তাকে দিতে হবে যেহেতু আমার কাছে টাকা নিছে আর না হলে তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে তো এবার হয় আমার টাকা দিতে হবে না তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে তো এইভাবে যখন সে শর্ত রাখে তখন তার ওই ব্যবসায়ী প্রচন্ড চিন্তা করে দেয় করে দেয় তো চিন্তা করে দেয় এবার আহ সে মেয়েকে বলে মা এখন আমি কি করব তো মেয়ে তার মেয়ে বলে যে বাবা তুমি কোনো চিন্তা করো না সঠিক পথে আসি আমরা অবশ্যই এখান থেকে আমরা আহ ধৈর্য ধরে থাকেন আমরা এখান থেকে অবশ্যই একদিন মানে মুক্তি পাবোই তো ওই যেদিন মিটিং শুরু হয় সেখানে ওই অসদ একটা শর্ত রাখে তো ওনারা যেখানে মিটিং শুরু করছিল এখানে ছিল একটা পাথরের মানে অনেকগুলো পাথরের স্তূপ ছিল তো ওই অসৎ ব্যক্তি একটা শর্ত রাখে সেই শর্তটা হলো একটা বক্সের ভিতরে দুটো পাথর দিতে হবে দুটো পাথর রাখা হবে একটা সাদা পাথর একটা কালো পাথর তো ওই মেয়েকে ওই বক্সের ভিতর থেকে না দেখে একটা পাথর উঠাইতে হবে তো পাথরটা যদি হবে সেই পাথরটা ওটা সাদা পাথর তাহলে ওই ব্যবসায়ী কোনো টাকা দিতে হবে না তার মেয়েকেও তার সঙ্গে বিয়ে দিতে হবে না আর যদি পাথরটা হয় কালো মানে কালো পাথর হাত হাত দিয়ে সেক্ষেত্রে তার তাকে তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে কিন্তু টাকা দিতে হবে না টাকা দেওয়া লাগবে না শুধু মেয়ে তার মেয়েকে বিয়ে তার সঙ্গে বিয়ে দিলে সে টাকা টাকাটাকে মুক্ত হবে তো এই বিষয়টা ওই মেটা একটা সঠিক মানে একটা জায়গায় মানে বসে খুব ভাবে সতর্কভাবে সে খেয়াল করতে যে ওই ব্যবসায়ী কি করে যেহেতু ওই ব্যবসায়ী মানে ওই ওই অসৎ ব্যক্তি কি করে অসৎ যেহেতু অসৎ ব্যক্তির জন্য ওই মেটা তার দিকে সতর্কভাবে নজর রাখতে চলো তো এবার ওখানে যে মিটিং এ যে বিশেষ মানে যে ব্যক্তিগুলো হাজির হলো এই শর্তে রাজি হলো এবং এভাবে সেই মানে শর্তটা পালন করার জন্য সামনে থেকে এগিয়ে চললো তো ঠিক একটা সময় মেটার সেই বক্সের ভিতর থেকে পাথর ওঠানো উঠানো অপশান মানে সময়টা এলো তো এবার ওই মেয়েটা সেই বক্সের ভিতর থেকে একটা পাথর উঠাইলো সঙ্গে সঙ্গে সেই একটু বুদ্ধি মেয়েটা করে পাথরটাকে ছেড়ে দিলো মানে পাশে ছেড়ে দিল আর যেহেতু ওই বক্সটা ছিল পাথরের পাথরের স্তূপের পাশে তো এবার মেটা কিন্তু কিছু বিষয় দেখছিল আমি সেটা পরে বলছি তো ওই পাথরটা যখন পড়ে গেল তখন আহ এবার ওই মেয়েটা বলো ঠিক আছে পাথরটা যখন পড়ে গেছে পাথরের সঙ্গে তো মিশে গেছে তো যেহেতু পাথরটা আমরা খুঁজে পাচ্ছি না বা পাথর কোন কালার ছিল এটা আমরা কেউ বলতে পারতেছি না তো এবার আমরা দেখতে পারি যে বক্সের ভিতর যে পাথরটা আছে সেই পাথরটা দেখলে আমরা বুঝতে পারবো যে আগের পাথরটা সাদা ছিল না কালো ছিল তো এবার সেই অসৎ ব্যক্তিটা কিন্তু তার বিষয়ে মানে মানে চিন্তিত হয়ে পড়লো তো যেহেতু ওই তারপরে ওই বক্সের ভিতর থেকে পাথরটা উঠা উঠানো উঠায় দেখান দেখলো যে ওই বক্সের ভিতর থেকে যে পাথরটা উঠালো সেই পাথরটা ছিল কালো তার মানে ওই মিটিং এ এটা প্রমাণ হলো যে ওই মেয়েটা প্রথমে যে পাথরটা পাথরটা চলে সেই ছিল সাদা তো দেখেন এখানে এসে ধৈর্য এবং নিজেকে সঠিকভাবে এখানে কিন্তু সে কোনো অবস্থা ওই মেয়েটা কিন্তু কোনো অবস্থায় হতাশ হয়নি বা নিতে মানে তার যে ভিতরে আহ নিজেকে মানে শান্ত ভাবে সেই সেই কাজটা কিন্তু করলো এবং দেখলো তো এবার বিষয়টা হলো ওই মেয়েটা প্রথম থেকে দেখতেছিল ও মানে ওই মেয়েটা যখনই পাথরটা উঠালো তখন ওই অসৎ ব্যবসায়ী সে কিন্তু তার শর্তে হেরে গেল তার মানে তাকে কিন্তু আর ওর বাবার কিন্তু আর টাকাও দিতে হলো না আর তার মেয়ে মেয়েকেও তার সঙ্গে বিয়ে দিতে হলো না তো এর মূল বিষয় হচ্ছে ওই মেয়েটা দেখতেছিল যে অসৎ ব্যক্তি কি করে তো অসৎ ব্যক্তি দেখলো ওই মেয়েটা দেখতেছিল যে অসৎ ব্যক্তিটা ওই বক্সের ভিতরে দুটো পাথরই কালো পাথর রাখছিল তো মেয়েটা তখন কিন্তু বুদ্ধি করে ঠিক যখনই ওই পাথর দুটো পাথর কালো রাখতেছিল তখন তার সেই মেয়েটা তার মনটাকে শান্ত করে ধৈর্য সহকারে সেই ফলো করতেছিল যে এখন আমার তাহলে কি করা মানে কি করলে আমি আমার পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো তো এর জন্য কিন্তু সে ঠান্ডা মাথায় কিন্তু বিষয়গুলো দেখতেছিল এবং করছিল এবং সে এইভাবে এই কাজটা করবে এটা কিন্তু

তো আমরা এই মুহূর্তে আমাদের প্রত্যেক হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্যটা ধৈর্য সহকারে নিজেকে যে ওয়েবিনার গুলো আমাদের সামনে যে সিস্টেম গুলো সামনে যে আমাদের বিষয়গুলো আসতেছে এটাকে ঠিক ওই মেয়েটার মতো ঠান্ডা মাথায় আমরা এটাকে রিয়েলাইজ মাধ্যমে এটাকে বোঝার মাধ্যমে সামনে থেকে যেতে যেতে থাকবো আর এই যেতে থাকার মাধ্যমে ধরিত সহকারে থেকে গেলে আমরা আমরা তো নিশ্চিত ভাবে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের সফলতা সফলতাটা অবশ্যই অবশ্যই এখান থেকে আমরা পাবো তো জাস্ট আমরা আমাদের সামনে কিছু দিন কিছু সময়ের অপেক্ষা তো এই সময়টা পার হলেই আমাদের সেই আমাদের সেই সফলতা অটোমেটিকলি আমরা পেয়ে যাবো তো এভাবে আমরা আমাদের সেই হিউম্যানিটি আপ্রেডির ক্ষেত্রেও কিন্তু আমাদের অবশ্যই ধৈর্য সহকারে আমাদের সেই ওই মেয়েটার মতো ঠান্ডা মাথায় কিন্তু আমাদের কাজগুলো করতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের সেই হিউমিনিটি মিশন এর যে জায়গাটা সেটা কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা সেই জায়গাটা ধরতে পারবো আমাদের সেই জায়গাটাকে আমরা পূরণ করতে পারবো আর আমাদের প্রত্যেকের স্বপ্নটা মানে স্বপ্নটা পূরণ করার মাধ্যমে হিউমিনিটির দিকে কিন্তু আমরা আমরা দিকে তো থ্যাংক ইউ এতটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখলাম থ্যাংক ইউ বিশ্বাস স্যার ইয়েস ইয়েস স্যার অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর উদাহরণের মাধ্যমে আপনি প্রতিনিয়তই এভাবেই আপনি আমাদের মোটিভেট করেন তো আজকেও করলেন আমরা সমৃদ্ধ হলাম অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এভাবেই পাশে থাকবেন তো নেক্সট আমি চলে যাব আমাদের মধ্যে আছেন গৌরাঙ্গ হালদার স্যার স্যারকে অনেকদিন পাইনি প্লিজ স্যার আপনি যদি অ্যাভেলেবেল হন প্লিজ ওয়েলকাম গৌরাঙ্গ হালদার স্যার মিস্টার গৌরাঙ্গ হালদার প্লিজ স্যার আপনি যদি অ্যাভেলেবেল হন প্লিজ ওয়েলকাম স্যার ওকে স্যার হয়তো বিজি আছেন বা অন্য প্রবলেমও থাকতে পারে তো নেক্সট আমরা পরবর্তীতে ওনাকে ডেকে নেব তো আমি চলে যাচ্ছি আমাদের মধ্যে আছেন নাসিমা খাতুন ম্যাম প্লিজ ওয়েলকাম ম্যাম আপনি যদি অ্যাভেলেবেল হন প্লিজ ওয়েলকাম নার্সিমা খাতুন ম্যাম হ্যালো প্লিজ আমাকে শোনা যায় এনি কোস্ট প্যানেল স্যার শোনা যায় यस सर सुन रहे हैं सुन रहे हैं लाउड एंड क्लियर सर यस सर सर अपना के गेट में लाइस हम के सुना जाए यस सर यस अपना के क्लियर सुना जाए लाउड एंड क्लियर यस यस थैंक यू सर ओके तो आमी नशीमा खातून मैम प्लीज वेलकम अपनी जो दी अवेलेबल हॉर्न प्लीज वेलकम ओके okay. अपना मैम के पहला নিশ্চয়ই আপনি আসবেন পরবর্তীতে তো আমি নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের মধ্যে আছেন আহ মিতালি চক্রবর্তী ম্যাম প্লিজ ম্যাম ওয়েলকাম মিতালি চক্রবর্তী ম্যাম প্লিজ ওয়েলকাম ম্যাম আপনি অ্যাভেলেবেল হলে আপনি প্লিজ আসুন আমি একটু পরে আসছি স্যার ম্যাম আমি আমি চলে যাব আমাদের মধ্যে আছেন শম্ভুগান শম্ভু স্যার তো দেখছি না বেরিয়ে গেলেন সম্ভবত উনি তো আমি আমাদের মধ্যে আছেন শুভঙ্কর কুন্ডু স্যার প্লিজ ওয়েলকাম স্যার শুভঙ্কর কুন্ডু প্লিজ ওয়েলকাম স্যার

প্রত্যেকে আমরা অন কারণে টু টাইমস ওয়েবিনার করে থাকি মর্নিং এ এবং ইভিনিং এ একদম আর্লি একদম ফ্রেশ মাইন্ড সেট আপ নিয়ে আমরা আমাদের জায়গা থেকে শুরুটা করে থাকি টিমেলা নবাবকে এবং তারপরে মাইন্ডটাকে রিফ্রেশ করার জায়গা থেকে আরো একবার আমরা আমাদের জায়গা থেকে ওয়েবিনারে এসে থাকি তো ডেফিনেটলি এটাই আমাদের করণীয় আর এটাই আমরা আমাদের জায়গা থেকে দীর্ঘ দিন ধরে দীর্ঘ কয়েক মাস বছর ধরে আমরা সেই তেমনটাই পরিচয় দিয়ে যাচ্ছি তো প্রত্যেককে উপস্থিত থেকে আমরা এখানে বিশেষভাবে উপকৃত হই যার ফলে কিন্তু এখনো কন্টিনিউয়াসলি প্রসেসে আমরা আমাদের এখনো এই এই রাখতে পেরেছি আর সাকসেস সাকসেস জার্নির নামই হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে উই আর ইন ইট টু উইন ইট আমরা যেহেতু অনপেসের সঙ্গে এনগেজড রয়েছি অনপেসের মধ্যে রয়েছি ডেফিনেটলি আমরা প্রত্যেকের জায়গা থেকে সেই উইন হওয়ার জায়গাটা আমরা অলরেডি তৈরি করে ফেলেছি বাট সেই তুলে দেওয়ার অপেক্ষা মাত্র আমাদের হাতে সেটা তুলে দেবেন আমাদের সিও মিস্টার এবং টিম যেনারা রয়েছেন যেভাবে সিস্টেমেটিক আমরা প্রত্যেকের জায়গা থেকে একটা সিস্টেম পেয়েছি ও ইএস যেটা আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা যেখানে নিজেদের প্রোডাক্ট গুলোকে নিজেদের অ্যাফলেট লিঙ্ক গুলোকে নিজেদের কাস্টমারদেরকে সমস্তটা কিছুটাই সেখানে আমাদের ওয়ালেট সহ অ্যাপেলাইজেশন বলুন সমস্তটা কিছুটাই কিন্তু সেখানে আমাদের পরিলক্ষিত হবে এবং আগামীতেও সেটা হতে চলেছে দেন আমরা কিছু বেশ কিছু প্রোডাক্ট বেশ কিছু কাস্টমার ইউজার বলুন আমরা আমাদের জায়গা থেকে যেটা বেশ করতে পেরেছি সহ সম্পূর্ণটাই আমরা আমাদের জায়গা থেকে সেটা দেখতে পাচ্ছি ডেফিনেটলি তো এই সময় এই মুভমেন্ট বা এই মুভমেন্টটা ভেরি টাফ একটা কন্ডিশন ভেরি কি বলবো একটা ভাইটাল একটা মুভমেন্টের মধ্যে দিয়ে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে প্রত্যেককে নিজেদেরকে আমরা ঐতিবাহিত করছি কেন আমরা জানি বেশ কয়েক মাস ধরে দেখুন আমরা ওকারেন্ট পারচেস করেছি এখনো কিন্তু ফ্রি হিসাবে কিন্তু বলুন বা এক্সটেনশন হিসেবে বলুন আমাদের ওকারেন্ট সেশনটাকে ব্যবহার করে চলে যাচ্ছি প্রায় তিন মাস এই আর কয়েকটা দিন অতিক্রান্ত করলে আমরা তিন মাস হয়ে যাবে ডেফিনেটলি আমরা তিন মাসের জন্য প্রোডাক্ট পারচেস তো করেছি দেন এখনো তিন মাস আমাদের কিন্তু সেভাবেই আমরা ওকে সিস্টেমটাকে ব্যবহার করছি ইউজ করছি তো একটা সময় আমাদের যে সাঁত্রিশ প্লাস ফান্ডে মেম্বার উইথড্রল প্রসেসটা দিয়ে রেখেছিলেন তো তিন হাজার জায়গা থেকে এখনো কোম্পানি সেটা কমপ্লিট করে উঠতে পারেনি ডেফিনেটলি এটা একটা কি বলবো একটা ভাইটাল একটা দিক ভাইটাল একটা পজিশন কোম্পানি কোম্পানির দিক থেকে যে এখনো সেই জায়গাটা কমপ্লিট করতে পারেনি বাট তবুও কিন্তু আমরা প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে আমরা সিস্টেমের সঙ্গে লেগে রয়েছি কেননা সিস্টেম যখন রান হয়ে গেছে ঠিক রান যখন হয়ে গেছে আর সেই এভাবে কখনোই একটা সময় চলতে পারে না বাট সেই দেওয়ার যে জায়গাটা সেটা তড়িঘড়ি না করে সঠিক প্রপারলি ভাবে প্রপার ওয়েতে কিভাবে অথেন্টিকেশনে অথেন্টিক রেখে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে নিজেদের নিজেদের অ্যাপ্লাইজেশন গুলো নিজেদের নিজেদের অ্যাকাউন্টে কিভাবে দেওয়া যায় তার ফলে কিন্তু ব্যাকহ্যান্ডে চরম ব্যস্ততার সঙ্গেই সেটা কাজ হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা সেটা বুঝতে পারছি আমরা এই মুহূর্তে আমরা যদি কোম্পানিকে দেখার চেষ্টা করি যে তার মারফত কিভাবে তার কর্মকাণ্ড চালাচ্ছে কেননা থেকে যে সমস্ত যে সমস্ত মুভমেন্ট আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি যে যেমনটা আমাদের দুবাই পুলিশ যে ওয়ার্ল্ড পুলিশ যেটা বলা হয় আহ দুবাই পুলিশ ওয়ার্ল্ড পুলিশ সাবমিট যেটা আমরা দু হাজার চব্বিশ আমরা কিছুটা ভিডিও এবং আমরা দেখতে পেলাম তো এছাড়াও আমাদের এই জার্নিতে অনুপ্রশিবের এই জার্নিতে অনেক স্যার ম্যাডামদের আমরা নতুন ভাবে পাচ্ছি আর সর্বোপরি তো আমরা আজকের ওয়েবিনারে মেন্টর স্যার একটা আমাদের ভিডিও দেখালেন চাইলেই আমরা সেটা আমাদের ব্যাক অফিস সিস্টেম অথবা আমাদের ওয়েবসাইট খুঁজলে সেই সমস্ত ভিডিও গুলো আমরা দেখতে পাই পারি ডেফিনেটলি প্রত্যেককে আমরা চেষ্টা করব সেই সমস্ত ভিডিও গুলো একবার হলেও আমরা আমাদের জায়গা থেকে খোঁজ করে বা খুঁজে বা সার্চ করে আমাদের ওয়েবসাইট আমাদের ঘেঁটে সোশ্যাল মিডিয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল তো সেখানে অনেক শর্টস শর্টস ভিডিও অনেক ভিডিও সেখানে পোস্ট করা থাকে তো ডে হয়ে বাই ডে সেটা সেগুলোকে আমরা দেখার চেষ্টা করব এবং সেখানে কিছু লাইক করার চেষ্টা করবো সেখানে ভালো কিছু কমেন্ট করার চেষ্টা করব দেখবেন আপনি যখন আপনার ইউটিউবের ইউটিউবে গিয়ে আমাদের কোম্পানির ইউটিউব চ্যানেলে গিয়ে যখন আপনি ওই সমস্ত ইউটিউব ভিডিও গুলো দেখে যখন কমেন্ট করবেন কোম্পানি থেকে কিন্তু একটা লাভ রিয়েকশন বা লাইক সেখানে করা হয়ে থাকে তো এই যে হচ্ছে অ্যাটাচমেন্ট মানে এঙ্গেজমেন্ট আমরা প্রত্যেকেই জানি বা প্রত্যেকে আমরা শুনেছি কোম্পানি তরফ থেকে আপনি শুধু গো উইথ দ্য ফ্লো আপনি শুধু স্রোতের সঙ্গে আপনি গা ভাসিয়ে দিন আর স্টেটিউন থাকুন মাছ মাছ মোর বিগ আপডেট আর কামিং ইন ইউর ওয়ে প্রত্যেকের জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে আপনার আমার সেই রাস্তা যে রাস্তাটা খুলে দেওয়া হয়েছে অ্যাপলেটার হিসাবে আমরা সিগনেচার করেছি যেমনটা আমাদের ফাউন্ডিং পজিশন গ্রহণ করার সাথে সাথে আমরা প্রত্যেকে একটা এগ্রিমেন্ট এনডিএ যেটাকে বলা হয়ে থাকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এনডিএ তো সেই এন প্রুভ ভাবে আমরা প্রত্যেকে পড়ার চেষ্টা করছি এগ্রিমেন্ট কিভাবে হয়েছে কোম্পানির সঙ্গে আমাদের নিজেদের তো প্রত্যেকে আমরা সেটাকে প্রিন্ট আউট করে একটা ফাইল অন পেসিভ নামক একটা ফাইল আমরা প্রত্যেকে বানিয়ে রেখেছি মেল আইডি জিমেল আইডি যেগুলো কোম্পানি দ্বারা প্রোভাইড করা হয়েছিল इवन আমাদের এই সিস্টেমের তরফ থেকে সেটাকে একটা সময় প্রোভাইড বলা হয়েছিল বারবার তো সেই সেই সম্পর্কে আমাদের একটা প্রত্যেকের নিজস্ব নিজস্ব ইন্ডিভিজুয়াল ফাইল তৈরি হয়ে গেছে তো সেই রাস্তা তৈরি হয়ে গেছে আমাদের কোম্পানির সঙ্গে যখন আমরা নিজেদেরকে এনডিএ সিগনেচার করেছিলাম দেন তারপর আমাদের অ্যাপ্লিটার হিসেবে আমরা যখন ওএস পেয়েছিলাম দেন সেটাকেও আমরা কিন্তু আরো একটা আরো এনডিএ আমরা পেয়েছিলাম তো সেখানেও আমরা সাইন সাইন করে সেটারও আমরা চাইলে প্রিন্ট আউট করে রাখতে পারি আমরা ডাউনলোড করে আমাদের নিজস্ব ফোল্ডারে সেগুলোকে রাখতে পেরেছি রেখেছি তো এভাবে যে একটা রাস্তা আমরা প্রত্যেকের জায়গা থেকে সিস্টেম তার কোম্পানি মারফত এটা করে দিয়েছে তো ডেফিনেটলি সেই রাস্তাতে ট্রাফিক বোনাস কমিশন সমস্তটা কিছুটা কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে সেগুলো আসতে চলেছে তো এখনো পর্যন্ত আমরা কেউ পাইনি বাট আমরা যেনারা কয়েকজনকে সুযোগ করে দিতে পেরেছিলাম দেন তারপরে সেই সমস্ত ব্যক্তিরা যেনারা আমরা সুযোগ করে দিয়েছিলাম তখন ওখানে পার্চেস করেছিল তখন আমরা কিন্তু ফার্স্ট

আমরা আমাদের জায়গা থেকে যে ট্রাফিকের যে জায়গাটা সেটা কিন্তু ইউজার দিস মান্থ হিসেবে আমরা মান্থের প্রথম দিনেই কিন্তু আমরা সেই জায়গা থেকে শো করতে পেয়েছিলাম দেখেছিলাম একটা দুটো হলে কিন্তু আমরা ট্রাফিক পেয়েছিলাম এই যে দেওয়ার যে জায়গাটা বা কোম্পানি কোম্পানির তরফ থেকে যে সিস্টেমেটিক ওয়েতে পুরো সিস্টেমটাকে রান করানোর চেষ্টা করছেন ট্রাফিক বোনাস কমিশন এই যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকের জায়গাতে দেখতে পাচ্ছি তো এই সব বিষয়গুলো কিন্তু কোম্পানির জায়গা থেকে সর্বদা করে চলে যাচ্ছে বাট হিউজ পরিমাণে আপনি আমি প্রত্যেকের জায়গা থেকে যেটা ভাবছি বা ভাবার চেষ্টা করছি বাট সেই ভাবনার থেকেও যে অতিরিক্ত একটা বিশাল কিছু পাওনা আমাদের সঙ্গে অনপেশিপে যে জরুরি রয়েছে সেটাকেই মূলত দেওয়ার জন্য বা সেটাকে তৈরি করার জন্য অনপেশিপ কিন্তু লাগাতার বারবার ব্যাকএন্ড থেকে সিস্টেম থেকে ও মিডিয়ার তরফ থেকে আমাদের মার্কেটিং ক্যাম্পেইন থেকে শুরু করে মার্কেটিং বোর্ডের জেনারা রয়েছেন আমাদের কোম্পানি তরফ থেকে আমাদের যেমন যেমনটা আমাদের মোহাম্মদ কামাল স্যার নাজ্জাল স্যার সহ আমাদের আরো যে সমস্ত ম্যাডাম আমাদের রয়েছেন তো সেই সমস্ত যেভাবে আমাদের কোম্পানির হয়ে নিজেকে ব্যস্ততার মধ্যে রাখছেন তার ফলে আমরা প্রত্যেকের জায়গাতে বুঝছি যে আমরা কি পরিমাণ যে আসার অতিরিক্ত আমরা পেতে চলেছি আমরা কিন্তু এই জায়গা থেকে উইদাউট অ্যাপেল ছাড়া কিছু প্রেডিকশন করতে পারছি ডেফিনেটলি আমরা তো প্রেডিকশন করছি তো সেই শুধু চাওয়া পাওয়ার সঙ্গে আমাদের আমাদের রয়েছে কিন্তু নয় এই পাওয়ার পাশাপাশি যে একটা স্কিল প্রত্যেকের জায়গা থেকে ইন্ডিভিজুয়াল হিউম্যান হিসেবে আমাদের যে তৈরি হতে হচ্ছে মনে মনে আমরা প্রত্যেকে জানি যে অনপারশিপ শুধু আর্নিং আর্নিং এই অমন্টে বলে থাকে না বা আপনার ওয়ালেটে বা আমার ওয়ালেটে কতটা ঢুকলো কতটা তুললাম শুধু শুধু সেটা নাকি আমরা আলোচনা করবো এমনটা কিন্তু নাই তো প্রত্যেকের জায়গা থেকে এটা কিন্তু বলা হয়ে থাকে যে এমনটা কিন্তু আলোচনা করার চেষ্টা করবো না এটা সেটা গোপনে থাকবে সেটা আমরা ইন্ডিভিজুয়াল ভাবে আমরা আমাদের ব্যাকআপ সিস্টেম খুলে সেটাকে দেখার চেষ্টা করবো প্রয়োজনে হলে আমাদের যে উজ্জ্বল প্রসেসটা রয়েছে সেই উজ্জ্বল প্রসেসের মাধ্যম দিয়ে আমরা আমাদের নিজস্ব ব্যাংকিং ওয়ালেট হতে পারে বা অন্যান্য যে ওয়ালেট আমরা নেওয়ার চেষ্টা করে থাকি সেই নেওয়ার চেষ্টাটা প্রোগ্রেসটা বজায় রাখবো বাট আমরা কিন্তু শুধু অ্যাপ্লাইজেশন নয় আমরা আমাদের নিজেদেরকে তৈরি করার চেষ্টা করি আমরা বারবার আপলেটিং হিউমিনিটি যেটা বলে থাকি সেই আপলেটিং হিউমিনিটির গ্রাউন্ডে কাজ করার জন্য সিও সার আমাদের এই চোদ্দ লক্ষ্য ফাউন্ডিং মেম্বারের একটা দল তৈরি করার চেষ্টা করেছেন যার ফলে আপনি আমি এই মুহূর্তে বর্তমান রয়েছি তো সে জায়গা থেকে আমরা আপলেটিং হিউমিনিটি তো ডেফিনেটলি করবো আমাদের আমাদের ওপ্লেস ওস এর মাধ্যমে যে ব্লেসিং এর একটা মাত্রা আমরা আমাদের জায়গা থেকে দিতে পারছি বা চাইলেই আমরা কিন্তু আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন ছাড়াও আমরা সেই ও ব্লেসিং টুলস এর মাধ্যম দিয়ে কিন্তু আমরা নিজেরাই সেখানে কিছুটা হলো যেটা পরবর্তীতে এটা যদিও পরবর্তী বিষয় তো সেই পরবর্তী সময়কালে আমরা আমাদের ওই জায়গার টুলস এর মাধ্যম দিয়ে অল ওভার ওয়ার্ল্ড কোম্পানি তার সেই অ্যাপ্লাইজেশনের পর সেটাকে কিন্তু সর্বত্র সে আপনার হিউমিনিটির কাজটা গ্রাউন্ডে জিরো জিরো গ্রাউন্ডে যেটা বলে থাকি আমরা গ্রাউন্ড জিরো যেটা বলে থাকি প্রত্যেক জায়গা থেকে কষ্ট শব্দ শুনে শুনে থাকবে নিশ্চয় তো সেই গ্রাউন্ড জিরোর কাজের ফলে কিন্তু ফাউন্ডার ফাউন্ডার তো আপনি আমি প্রত্যেকের জায়গা থেকে কেউ বাংলাদেশ কেউ ইন্ডিয়া কেউ আমেরিকা কেউ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে দুশো প্লাস কান্ট্রিতে আমরা আমাদের অনপিসিবি ফান্ডিং মেম্বার রয়েছে তো প্রত্যেক জায়গা থেকে একটাই বার্তা আমাদের দিয়ে থাকি বা দিয়ে থাকে সিস্টেম সিস্টেম দিয়ে থাকে অনশিপ দিয়ে থাকে বলে কিন্তু টিমালান নবাব প্রত্যেকমন্ডে বার্তা প্রেরণ করে থাকে डेफिनेटলি তো সেই জায়গা থেকে আমরা সেই 휴머니টি গ্রাউন্ডে কাজ করতেছে আমরা কেউ তেমনটা হওয়ার চেষ্টা করব না যেমনটা আমরা বিগত দিন দিনে আমরা দেখে সেছি যে মানুষে মানুষে কেমনটা হানাহানি হয়ে থাকে বা তুচ্ছ ফিটনেস নিয়ে একটা বড় একটা ক্রিটিসাইজ করার চেষ্টা করে 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 থাকেন আমরা সেই মানুষকে যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলে থাকি তার বিপরীত থেকে আমরা প্রত্যেক জায়গা থেকে সেই জায়গাটা দেখে এসেছি অনুভব করে এসেছি তো সমস্ত কিছুটা এই সমস্ত ব্যাকান ব্যাকগ্রাউন্ড থেকে সেই সমস্ত মোড় ঘোরানোর জন্যই কিন্তু অনপাশিব এই চতুর্ক পাস ফাউন্ডার তৈরি করেছেন তো ডেভারটি আমরা এখান থেকে আর্নিং এর পাশাপাশি কিন্তু এই ধরনের শিক্ষাগুলো আমরা প্রত্যেকে গ্রহণ করতে পারছি এবং এই সিস্টেম রয়েছে বলে কিন্তু এখনো স্টিল নাও আমরা কিন্তু এই যে সেভেন্টি থ্রি এবং ইউটিউবে যেনারা রয়েছেন ওয়াচ করছেন বা দেখার চেষ্টা করছেন বা পরবর্তী রেকর্ডে ওয়েবিনার যেনারা শুনবেন তো যেনারা এনগেজ থাকবেন বা থাকার চেষ্টা করেন তো তেনারা মাত্র একমাত্র সেই জ্ঞানের ভান্ডার বা বা স্কিল ডেভেলপমেন্ট যে কি বলতে পারেন যে জ্ঞান নিতে পারেন বা উদাহরণ সব নিতে পারেন বা ধরতে পারেন তো তেনারাই একমাত্র সম্ভব হবে যেনারা এই সিস্টেমের সঙ্গে এনগেজ থাকবেন হয়ে এই টিমলার তো প্রত্যেকের জায়গা থেকে আমরা তেমনটা করার চেষ্টা করব আর আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই সিস্টেম যেহেতু রান হয়ে গেছে যে বাল্ক দেওয়ার জায়গাটা মান্ডের পর একটা সময় আমরা শুনেছিলাম বেশ কয়েক সপ্তাহ আগে আমরা এক দু সপ্তাহ আগে আমরা শুনেছিলাম যে মধ্যে দিয়ে ঠিক নয় মেম্বারদের মধ্যে রেখেছেন তো তিন এই হান্ড্রেড এর মধ্যে সেই পে আউট দেওয়ার যে জায়গাটা তৈরি হতে চলেছে দেন তারপরে বাল্কের যে জায়গাটা ডেফিনেটলি এই নিয়ে কিছুটা রিঙ্কের সাথে কোম্পানির তরফ থেকে ফেস করছেন যার ফলে কিন্তু এই মুহূর্তে হচ্ছে তো আমরা প্রত্যেকেই আমাদের ওখানটি যে নতুন ফেজ সেটাও আমরা প্রত্যেকের জায়গা থেকে শুরু করতে চলেছি বা পেতে চলেছি এটাও আমরা কম্পের তরফ থেকে একটা আবাস বা পূর্বাভাস আমরা প্রত্যেকের জায়গা থেকে পেয়েছি তো আমার আমরা প্রত্যেকের মনে হতে পারে এই মুহূর্তে যে আজকে সাতাশ তারিখ আর তিনটা দিন হয়তো রয়েছে সাতাশ আঠাশ উনত্রিশ আর ফার্স্ট অফ জানুয়ারিতে সরি ফেব্রুয়ারি মার্চ মার্চে ফার্স্ট অফ মার্চে আমাদের যে ওখানে সেশনটা শেষ হতে এন্ড হতে চলেছে তো প্রত্যেকের জায়গা থেকে এই মুহূর্তে মনে হতে পারে যে কোম্পানি তরফ থেকে এখন পর্যন্ত তেমন কোনো গুড নিউজ বা বার্তা আসো না বাট এই তিন দিনের মধ্যে কি সেই যে জায়গাটা বা সেই আপডেটটা দেওয়া কি কোম্পানি করতে সম্ভব হবে তো আমরা চেষ্টা করব তেমনটা ভাবে থাকার বাট কোম্পানি কোম্পানি যেটা সিদ্ধান্ত নেবে তো সে তেমনটাই করার চেষ্টা করবেন তো আমরা প্রত্যেকের জায়গাতে থেকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা সিস্টেমের সঙ্গে আমরা জায়গা থেকে সময়টা দিয়ে আমার এসেছি তো তোর একদম অন্তিম সময় এসে লাস্ট মুভমেন্টে এসে আমরা এই সিস্টেম থেকে যেন ছিটকে না যাই এমনটাই আমার আমার জায়গা থেকে আরেকবার একবার বার্তা দেওয়ার চেষ্টা করবো কেননা আমরা প্রত্যেকের জায়গা থেকে আহ ইন্ডিভিজুয়াল ফান্ডিং মেম্বার হিসেবে আমরা প্রত্যেকেই একটা বিশাল কিছু স্বপ্নের একটা মনের মধ্যে পুষে রেখেছি সেটা কাউকে কিন্তু আমরা জানতে দিইনি গোপনে গোপনে কিন্তু প্রত্যেকের মনের মধ্যে থেকে আমরা সেই স্বপ্নটাকে পুষে রেখেছি ডেফিনেটলি পুষে রেখেছি কারণ আমরা প্রত্যেকে জানি এই স্বপ্ন বাস্তবায়িত করার একমাত্র উপায় আমাদের অনপেশিক তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সেই স্বপ্নের আহ রূপকারের বাস্তবায়নের ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আশাবার্তা রেখে প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আহ সংগীত আলোচনা রাখছি থ্যাংক ইউ সো মাচ ওয়াট ইউ শেয়ার ইয়েস ইয়েস অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সত্যিই তাই আমরা আপনি যেগুলো বলে গেলেন সহমত আমরা সকলেই নিশ্চয়ই তো আমরা বুঝতেই পারছি স্যার আমাদের বলে গেলেন যেগুলো আমাদের ও কানেক্ট যে নিউ ভার্সান বা পরবর্তীতে আমাদের রিনিউ করার ব্যাপার তো এগুলো আমাদের যেটা ফার্স্ট মার্চ এটা আমরা বুঝতেই পারছি তো এখনও আমাদের দু তিন দিন হাতে সময় আছে যেটা আসুক না কেন সিস্টেমের তরফ থেকে আমাদের কিন্তু সেইভাবেই সিস্টেমের সাথেই চলতে হবে যদি আরও এক্সটেন্ড করে তো ওকে আমাদের মেনে নিতেই হবে আর যদি আমাদের চলে আসে আমাদের মধ্যে অবশ্যই আমরা সেই আমাদের সেই জায়গাটা আমরা যেটা ওয়েট করছি নিশ্চয়ই আমরা সেই আনন্দের জায়গাটা আমরা আমাদের মধ্যে সেই সঞ্চারিত হবে তো থ্যাংক ইউ স্যার আপনাকে আমরা এইভাবেই থাকবো আমরা এনজয় দেওয়ার প্রসেসের মধ্যে থাকবো অবশ্যই তো আমি চলে যাচ্ছি আমাদের কোস্ট প্যানেলে আবার চলে যাচ্ছি আমাদের মধ্যে আছেন আমাদের সকলের প্রিয় শম্ভু কুমার সাহা স্যার প্লিজ স্যার ওয়েলকাম আপনি যদি অ্যাভেলেবেল হন প্লিজ ওয়েলকাম স্যার শম্ভু কুমার সাহা শান্ত স্যার প্লিজ কন্টিনিউ করেন আমি আসছি স্যার শম্ভু কুমার প্লিজ স্যার প্লিজ কন্টিনিউ করেন আমি আসছি ওকে তো আমাদের মধ্যে আছেন আশিস কুমার দাস স্যার ফ্রম ইন্ডিয়া প্লিজ ওয়েলকাম স্যার মিস্টার আশিস দাস হ্যাঁ এস স্যার এস স্যার ইয়েস গুড ইভিনিং কন্টিনিউ স্যার হ্যাঁ গুড ইভিনিং হ্যাঁ স্যার আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার শুভ সন্ধ্যা এই শুভ সন্ধ্যায় সকলে উপস্থিত হতে এসেছি টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত দু হাজার একশো এগারোতম ওয়েবিনারে কোয়ান ভালোভাবে জানা বোঝার জন্য এবং প্রতিনিয়ত আপডেটকে থাকার জন্য সবাই মিলিত হতে এসেছি তাই সমস্ত হোস্ট এবং কো হোস্ট ও পার্টিসিপেন্ট সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তারপরে অবশ্য ধন্যবাদ জানাবো টিম বাংলা নবাবের এমডি মিস্টার আনোয়ার কবি স্যারকে ওনার এই পাঠশালা এগিয়ে চলে এবং এগিয়ে রাখে আমাদের এই প্ল্যাটফর্মে সঠিকভাবে থাকতে হলে তিনটি মন্ত্রকে আমাদের মনে রাখতে হবে ধৈর্য বিশ্বাস ও ভালোবাসা এই তিনটি মন্ত্র নিয়ে আমাদের জীবন তাই বলি স্যার তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সপ্তম শিবম সুন্দরম সত্যি এই তিনটি মন্ত্রকে যদি তিনটি মন্ত্রকে যদি সময় আর ধৈর্য দিয়ে থাকি কোনো বাধা বাধাই মনে হবে না জীবনে অনপ্রেসিভের বিভিন্ন ওয়েবিনার থেকে এই মন্ত্রগুলি শিখেছি কি করে মানুষের মতো মানুষ হতে হয় এটা কিন্তু কোনো দিন এত গভীরে গিয়ে চিন্তা করিনি স্যার এটা মহান শিওর মহান কোম্পানির বিভিন্ন ওয়েবিনার থেকে এই সব কথাগুলি শিখেছি স্যার তাই বলি স্যার মহান মানব উন্নয়নের মহাপুরুষ মিস্টার অ্যাস স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শত শত কোটি সেনা জানায় এবং করুণাময় ঈশ্বরকে বলি আমাদের সবার যিনি ভালো রাখার জন্য এত কর্মকাণ্ড করে চলেছেন তিনাকে যেন সর্বদা সুস্থ ও ভালো রাখেন এই কামনা করি গডের কাছে আমাদের ওয়ান প্যাসিভের মাদার প্রোডাক্ট এবং ব্যাকবোন প্রোডাক্ট ও কানেক্ট কিন্তু আমাদেরকে নিয়ে বেটা টেস্ট করতে করতে একেবারে রানের মাঠে রান দেওয়ার জন্য ট্র্যাকে এসে দাঁড়িয়ে গিয়েছে আমরা সেই ম্যারাথন রান দেখার অপেক্ষায় ধৈর্য ধরে বসে আছি কখন ম্যারাথন দৌড়টা আরম্ভ হবে সময় যাচ্ছে যাক আমরা কিন্তু একদিন ঠিক লক্ষ্যে পৌঁছে যাব হাত ধরে। কোম্পানি আগামী দিনে কি তার মিশন সেটা কিন্তু সাধারণ ফাউন্ডারদের বোঝা খুবই কঠিন আমরা কিন্তু জানি ওয়ান ওয়ান এ এসে গিয়েছে মানে জিতে গিয়েছি ওয়ান পেসিপে এসে গিয়েছি মানে জিতে গিয়েছি তবু মহান শিওর দিকে তাকিয়ে তাকিয়ে আছি কখন কি উপহার দেবেন উনি কারণ ও কানেক্ট ও কানেক্ট পারচেস করেছি এড প্রোডাক্ট হিসাবে তারপর তারপর জানি একের পর এক প্রোডাক্ট কিন্তু পাইপ রেডি হয়ে আছে শুধু রোল আউটের অপেক্ষায় রয়েছে তাই আমরা কোম্পানি তাই আমরা কোম্পানি চলার পথ লক্ষ্য করে তাকিয়ে বসে আছি সবসময় আপডেট ও ইকোসিস্টেমকে সঙ্গে নিয়ে কোম্পানি থেকে কি মেসেজ আসে সমস্ত ফাউন্ডারদের উদ্দেশ্যে আমরা কিন্তু প্রতিদিন দেখতে পাচ্ছি অন একটু একটু করে বিভিন্ন টুলসকে ডেভেলপমেন্ট করে প্রতিনিয়ত এগিয়ে চলেছেন এবং ব্যাক হ্যান্ডে অনেক প্রোডাক্ট কিন্তু রেডি হয়ে যা রেডি হয়ে যাচ্ছে যা আমরা সব কিছু জানতেও পারি না কারণ সাধারণ মানুষের কাছে টেকনোলজি সম্পর্কে জানা বোঝা সহজ নয় তবে সব কিছু জানতে হলে আমাদেরকে ধৈর্য আর অন আসার অপেক্ষায় থাকতে হবে সবশেষে বলি স্যার আমরা সবাই একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপেক্ষা করছি এইটুকু বলার ছিল স্যার ধন্যবাদ ওভার টু ಸಂತা সুন্দর বিশ্বাস স্যার यस স্যার यस थैंक यू স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আপনার নিজস্ব জায়গা থেকে আপনি সুন্দর বক্তব্য রাখলেন শেয়ারিং করলেন আমরা সমৃদ্ধ হলাম তো আমরা আমাদের যে হিউম্যানিটি গ্রাউন্ড তো সেই এটা প্রতিনিয়তই কিন্তু আমরা বিভিন্নভাবে শুনছি আমরা নিজেরাও নিজেদের মধ্যে আলোচনা রাখছি আমাদের সেই হিউম্যানিটিকে আমাদের হিউম্যানিটি কোন কোন সেক্টরে আমাদের সেগুলো কাজে লাগবে বা কোন জায়গাগুলোকে কোন জায়গাগুলোতে আমাদের হিউম্যানিটিকে আমরা সেই জায়গায় আমাদের সেই আমাদের রিফ্লেকশন বলি বা যাই যেভাবেই বলি না কেন সেখানে পড়বে আর কি তো সেই জায়গাগুলো আমরা নিশ্চয়ই পরবর্তীতে কি হবে জানি না কিন্তু আমরা যেন সেই যেটা আমাদের সিস্টেমে আছে বা আমরা যেটুকুনি বুঝছি যে আমাদের অ্যাপেল তো আসবেই আমরা অ্যাপেল আসতে আসাতে আমাদের নিজেদের সমৃদ্ধ করা করতে করতেই যেন আমরা ব্যস্ত না থাকি এবং সেই উন্মাদনায় যেন আমরা নিজেদের সেই কন্ট্রোলিং পাওয়ার বা কন্ট্রোল যেটাই বলি না কেন সেই জায়গাগুলো সে আমরা যেন সেই জায়গায় ঠিক থাকি স্থির থাকি সেটা সময়ই বলবে প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে তো আমরা নিশ্চয়ই আমাদের সেই মেন্টাল প্রিপারেশান অবশ্যই সেভাবে রাখব এবং হিউম্যানিটির আপলিকটিংয়ের যে বিভিন্ন দিক আছে বিভিন্ন জায়গা আছে অবশ্যই আছে সেই সমস্ত জায়গাগুলো আমরা নিশ্চয়ই আমরা সিলেক্ট করব আমরা সেইভাবেই ভবিষ্যতে এগিয়ে যাব এটাই আমাদের আশা সকলের মধ্যেই নিশ্চয়ই এই ধরনের আহ ইয়ে কাজ করবে কেননা আমরা কিন্তু প্রত্যেকেই সেই পুড়তে পুড়তে কিন্তু আমরা সোনা সোনা যখন খনিতে পাওয়া যায় তখন কিন্তু সে আকর অবস্থায় থাকে আকরিক সোনা তার সাথে কিন্তু অনেক কিছু আহ মেটাল বলি বা অন্য কোনো আহ সে সমস্ত জিনিস তার সাথে থাকে সেগুলো থেকে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে সোনাকে কিন্তু আসল সোনাটা বার করে নিয়ে আসা হয় তো আমরা এইভাবেই আমরা কেউ দু বছর তিন বছর চার বছর ইভেন পাঁচ বছরও রয়েছি আমরা নিশ্চয়ই এই সিস্টেমে থেকে আমাদের সেই পেশেন্সের জায়গা আমরা নিশ্চয়ই রাখতে পারছি এবং অবশ্যই রাখবো ভবিষ্যতে এবং এভাবেই কিন্তু আমরা সেই খাঁটি সোনাতে পরিণত হব অবশ্যই এটা কিন্তু আমরা নিজেদের জায়গা থেকে আমাদের সেই আহ দৃঢ়তা নিশ্চয়ই আমাদের মধ্যে থাকবে আশা রাখি তো থ্যাংক ইউ সকলকে আমি আমাদের মধ্যে আমি সমগ্র আমার স্যার স্যার তো আছেন উনি বললেন পরবর্তীতে আসবেন ঠিক আছে তো আমি আর একবার আমাদের মধ্যে আছেন গৌরাঙ্গ হালদার স্যার প্লিজ স্যার আপনি যদি অ্যাভেলেবেল হন প্লিজ ওয়েলকাম স্যার গৌরাঙ্গ হালদার মিস্টার গৌরাঙ্গ হালদার স্যার প্লিজ ওয়েলকাম স্যার আপনি অ্যাভেলেবেল হলে আপনি প্লিজ আসুন ওকে আমরা পাচ্ছি না স্যারকে তো নেক্সট আমি মিতালি চক্রবর্তী ম্যাম প্লিজ আপনাকে আরেকবার কল করলাম প্লিজ ম্যাম আপনি অ্যাভেলেবেল হলে আপনি প্লিজ আসুন ওয়েলকাম ম্যাম থ্যাংক ইউ স্যার শোনা যাচ্ছে গুড প্রথমে বলি সবাইকে নমস্কার শুভেচ্ছা কৃতজ্ঞতা আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ড সবাই আশা করছি ভালো আছে সুস্থ আছে আর সবাই করুন দৃষ্টিতে তাকিয়ে আছে আমি জানি এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু করুণ দৃষ্টির সাথে সাথে আমরা কিন্তু কেউ আশা হারাবো না কারণ আশা কিন্তু প্রত্যেকটা দিন আমাদের নতুন ভাবে জাগতে সাহায্য করা হচ্ছে হ্যাঁ আমরা প্রত্যেকটা মুহূর্তে ফিল করছি যে একটা নতুন কিছু হচ্ছে নতুন কিছু হতে যাচ্ছে আমরা আজকে সকালে মানে কিছুক্ষণ আগে ভিডিওতেও দেখলাম তাই অনেক কিছু ইনফরমেশন পেলাম বাট আমাদের কাছে তো ব্যাপারটা খুব দূরস্থ না আমরা তো এখানে বসে স্ক্রিনশট দেখছি আসলে আমরা সবাই যাই রিয়েলিটি দেখতে তাই না তো আমরা দেখবই কারণ যা রটে কিছুটা বটে তো আমরা যখন আমাদের ভিডিও ক্লিপ দেখছি তখন কিন্তু আমাদের ভেতরে সেই আশা উদ্দীপনা সবকিছুই চারা দিয়ে উঠছে আর আশা রাখি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কেন কি এই যে মেঘের এত ঘন ঘটা এটা কি নিতান্তই যাবে মনে হয় না শুধু মেঘের মেঘের ঘটা হয়ে রয়েছে সবার কারণ একটাই শুধু অ্যাপেলের জন্য না আমরা সবাই উদ্বিগ্ন আমরা সবাই খুব চিন্তিত আর আমরা সবাই খুব ওই তীর্থের কাকের মতন প্রত্যাশা করছি সবাই আমরা ভাবছি বলছি মন থেকে কজন কতটা বলছি জানি না কিন্তু বলছি কেন নিজের মনদেরকে তো এইভাবেই শান্ত স্থির রাখতে হবে না নিজেকে বোঝাতে হবে এইভাবেই বোঝাতে হবে কারণ আমরা সবাই জানি এআই সিস্টেম তো আর খুব একটা মামুলি ব্যাপার নয় হচ্ছে নিশ্চয় সেখানে প্রসিডিওর করতে সময় লাগছে যতটা সময় ঠিক লাগা উচিত অতটাই লাগবে সেখানে তো আর আমাদের কোনো হাত নেই কারণ আমরা দেখুন এই যে ধৈর্য শুধু এইটুকুনি দিতে পারছি তাছাড়া কিন্তু এই যে যত সেকেন্ড হয় ঠিক আছে প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ড কিন্তু তারা কাজ করে চলেছে নির্দিধায় নিরলস ভাবে তো আমরা কিন্তু সেটাকেও সবসময় মাথায় রাখবো যে তারা কি করছে কারণ তারা সবাই কিন্তু তারা সবার কথা ছেড়ে দিন তারা সবাই তো পরিশ্রম করছে আর তার যে মেন উদ্যোক্তা মিস্টার অ্যাশমুফারে যার নাম না বললে আমাদের অস্তিত্বটাই এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো লোভ পেয়ে যাবে কারণ আমাদের জীবনে কিন্তু বিশাল একটা স্বপ্ন আশা সবকিছু দেখতে শিখিয়েছে শুধুমাত্র মিস্টার অ্যাশমুফারে তাই না পৃথিবীতে এত শক্তি এত কিছু চারিদিকে আছে অনেক বন্ধু বান্ধব মানে বলে না কথাটা হসলা জায়গায় কিন্তু পাশে সত্যি এরকম বোল্ডের এর মতন দাঁড়িয়ে থাকে কজন এইরকম বোল্ডলি কে বলতে পারে যে টু কে বলতে পারে যে স্কাই নট লিমিট এই যে কথাগুলো এখান থেকেও কিন্তু মানুষটার মধ্যে পজিটিভিটি আমরা ফিল করতে পারি কতটা সেই কথাগুলোর থেকেই কিন্তু আমরা নিজেদেরকে পজিটিভ রাখবো এখনো রেখেছি আর কটা মুহূর্ত কারণ আমাদের স্যার কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ফিল করছে যে ক্ষুধার্থ মানুষগুলো অপেক্ষা করছে ঠিক আছে সবারই কিছু প্রয়োজন তো উনি আশা করছি সেই ব্যাপারটা নিয়ে বিশেষ চিন্তিত আছেন এবং খুব ফুল প্লেজ কাজ করছেন খুব ফুল প্লেজ কাজ করছেন হয়তো আমরা এখান থেকে আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি না কিন্তু আশাহত হয়ে কোনো লাভ নেই কারণ যে জিনিসটা যখন ঘটবার ঠিক তখনই ঘটবে কারণ একটা আলটিমেটাম না পেলে তো আর সে মানে পুরো কনফার্ম হতে পারছে না না এবার কনফার্ম হতে গেলে যে জায়গাটা প্রয়োজন যা যা প্রয়োজন নিশ্চয়ই স্যার তার পেছনে ছুটে বেড়াচ্ছেন কারণ এটা আমরা তাকে দেখে আশা করি বুঝতে পারি কেননা প্রত্যেকটা মিটিং যখন হয় এই থ্রি সিক্সটি বলুন বা আমাদের যে কর্পোরেট ওয়েবনার বলুন উনি কিন্তু আমাদেরকে পজিটিভ উত্তর দিতে পারলে বা পজিটিভ কোনো অ্যানাউন্স করতে পারলে ওনার মুখে কিন্তু সেই হাসির ঝলকটা পিঙ্কিশ একটা ফেস কিন্তু দেখা যায় তো আমরা তখনই সেটা আশা করতে পারি যখন কিন্তু সে তার পুরো মানে একদম কি বলবো ঘটনা নিয়ে একদম বসবে বিবরণ দিতে তাই না তো আমরা আশা রাখবো যে খুব তাড়াতাড়ি আসবেন একটা পজিটিভ কিছু বার্তা নিয়ে কেননা ফুল ফ্লেজে চারিদিকেই চলছে আর যা যা ঘটছে কি বলবো আমরা আসলে কি বলুন তো আমরা তো বড় অল্প জলের মাছ আমরা তো কম বুঝি সত্যি আমরা কম বুঝি আমরা আমরা বেশি বুঝি বুঝি না না বলেই তো চারিদিকে এত নিন্দুকেরা নিন্দা করছি বা নিজেদেরকে বোঝাতে পারছি না কিন্তু একটা কথাই বারবার বলবো এটা কিন্তু একটা হিউম্যানিটি বিল্ড আপ করতে আসছে তো হিউম্যানিটি এমনি এমনি বিল্ড আপ হয় না ঠিক আছে কে আসলে হিউম্যান আছে সেটাও তো ভাবতে হবে তার মধ্যে দিয়েই তো হিউম্যানিটি বিল্ড আপ হবে তো আগে তো আগে আমাদের সবসময় সেটা পরিচয় দিতে হবে যে আমরা কতটা হিউম্যানিটি ব্যাকগ্রাউন্ড থেকে নিজেদেরকে হিউম্যান বলে তুলে ধরতে পারছি কারণ আমরা যদি না নিজেরা এক একজন মানুষ হতে পারি ঠিক মতন মানুষ তাহলে কিন্তু কখনোই সেই স্বপ্নটা দেখতে পারবো না কারণ আমরা যার পেছনে ছুটে চলেছি সবাই দেখুন পেট আছে বলে খিদে আছে বলেই তো মানুষ রোজগার করতে পেরেছে মানুষ ছুটে চলেছে এক প্রান্ত থেকে আর প্রান্ত কিন্তু আবার সবাই খিদের পেছনে ছুটে না যার যথেষ্ট খাবার আছে সে কিন্তু কি ভাবছে তারপরে খাওয়ার স্টেপটা পরে এইভাবে কি হচ্ছে সিঁড়ি যেমন একটা স্টেপ থেকে দশটা স্টেপ বা তার থেকেও অধিক স্টেপ থাকে সেরম ভাবেই কিন্তু মানুষ আস্তে আস্তে তার সিঁড়ি দিয়ে উঠতে থাকে তো আমরাও উঠবো নো চিন্তা ঠিক আছে বেশি চিন্তা কেন চিন্তা করছি মাঝে মাঝে খুবই খারাপ হয়ে যাচ্ছে মাথা দেখুন এই ব্যাপারে চিন্তায় যে করছি তা নয় জীবন নিয়ে চলতে গেলে প্রত্যেকটা মানুষ আমরা সমস্যা জর্জরিত তাই না কে আমরা প্রবলেম ফ্রি বলুন তো কেউ প্রবলেম ফ্রি না কারুর জটিলতা একটু বেশি কারুর জটিলতা একটু কম কিন্তু আবার বলবো এই টিম বাংলার নবাব এই যে মিটিং এসে এই যে কিছু ভুলভাল বলা জানিনা কতটা ভুল ভাল বলছি বাট মনের কথা তো বলছি তাই না আমার মনে হয় এই মনের কথাগুলো অনেকের সাথে মিলে যাচ্ছে কারণ আমিও তো সেই সাধারণের মধ্যে একজন যে স্বপ্ন দেখেছি একটা ভালো কিছু করবার আর যার জন্যেই আজকে কিন্তু আমরা অনপ্যাসিভে এসে সব সমবেত হতে পেরেছি কে বা কারা কি করলো সেটা কিন্তু আমাদের কারোরই দেখার দরকার নেই আমরা নিজেরা কি করছি কারণ আহ বলে না যে মানে তোমার সাথে যদি ওই বলে যে যে কি নিজের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো কথাটা আছে না তো এরকম ভাবেই ব্যাপারটা নিতে হবে যদি কেউ না থাকে যতজন আছে তাদের নিয়েই চলি চলতে চলতে দেখবেন যখন সেই ব্যাপারটা খুব কংক্রিট হয়ে যাচ্ছে না তখন দেখবেন হাত ধরবার জন্য ওই আগোছালো যারা ছিল তারা সবাই এসে হাজির হয়ে যাবে এবার কি করবে শুধু হাজির তো হবে না তারাও তখন মাথায় সেন্স কাজ করবে যে না এবার একটা কিছু ভাবা উচিত আমরা পিছিয়ে আছি এই মানুষগুলো যখন এগিয়ে এসেছে এতটা চলো ঠিক আছে আমাদের তো একটু এগিয়ে দিয়েছে আমরাও এবার এদের একটু হাত ধরি তো এইভাবেই হয়তো আমাদের অনপ্যাসিভ হয়তো কেন বলবো পজিটিভলি বলবো যে আমাদের অনপ্যাসে কিন্তু একটা বিশাল আলোড়নের সৃষ্টি করতে যাচ্ছে আমরা সেদিকে থাকিয়ে থাকবো আর আমরা এইভাবে কিন্তু ইনিট টু মিনিট ডেফিনেটলি হব হবই হব আর এই প্রত্যাশা নিয়ে আজকে সন্ধ্যার শেয়ারিং টুকু রাখলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর নিজেদেরকে ভালো আগে রাখবেন ঠিক আছে ওভার টু ইউ স্যার থ্যাংক ইউ ইয়েস 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 ম্যাম সত্যি তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দরভাবে আপনি আমাদের ইন্সপায়ার করেন এবং আজকেও করলেন তো সত্যি তাই আমরা কতটা হিউম্যান আমাদের নিজেদের দিকে কিন্তু আগে আঙ্গুল রাখতে হবে আমরা সত্যি কি হিউম্যান কেননা হিউম্যান না আসলে আমাদের ম্যাম যেটা বলে গেলেন সত্যি তাই আমরা হিউম্যান না হলে আমাদের মধ্যে সেই হিউম্যানিটি জাগ্রত হবে কি করে তো তবুও আহ আমরা তো জানি আমাদের হাতে পাঁচটা আঙ্গুল সমান নয় কম বেশি তো থাকবেই তো সেই জন্যই আমাদের এই যে আমাদের ওয়েবিনারে আমাদের আসা এবং এখান থেকে সেই সেই ছোঁমাচে বলি আর কি যাই বা বলি তো এখানে আসলে কিন্তু আমাদের সেই মোটিভেশনাল জায়গাটা কিন্তু থাকে আমরা আমাদের মধ্যে সেই কম বেশি জায়গাটাও যদি বলছিলাম যেটা সেটা থাকলে অবশ্যই সেই জায়গাটা ব্যালেন্স হওয়ার জন্য কিন্তু আহ ক্রমাগত সেটা কিন্তু চলতে থাকে এইভাবেই কিন্তু আমরা সেই আমাদের মধ্যে সেই সুপ্ত বলি বা যাই বলি সেই হিউম্যানিটি হোক বা যে কোনো ভালো জিনিস হোক সেগুলো কিন্তু অবশ্যই সে তার ডেভেলপমেন্ট হয় এটা আশা রাখি তো থ্যাংক ইউ ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবেই পাশে থাকবেন আমাদের তো আমি আমি আরেকবার আমাদের শম্ভু স্যারকে দেখে নেব উনি যদি না আসেন তাহলে আমি একটি ছোট্ট গল্প বলবো তো নেক্সট নিশ্চয়ই উনি ওনাকে পেয়ে যাবো তো স্যার শম্ভু কুমার সাহাব প্লিজ ওয়েলকাম স্যার আপনি আপনি প্লিজ আসুন তো আমরা নিশ্চয়ই আহ স্যার নিশ্চয়ই হয়তো বিজি আছেন তো আমি একটি ছোট একটি ছোট্ট গল্প আমি বলি যে আমাদের এই যে আমাদের নেগেটিভ নেগেটিভিটি যাতে আমাদের ভেতরে গ্রো না করে পজিটিভ অবশ্যই যাতে থাকা যায় তো ছোট্ট সুন্দর একটি খুবই মানে সেরকম এ নয় আহ বলি আর কি জাস্ট টাইম পাসও হবে আমাদের সাইটকেও পেয়ে যাব পরবর্তীতে তো দুটো ব্যাংক আর কি তারা ঘুরতে ঘুরতে তারা যাচ্ছিল আর কি একটা গর্তের মধ্যে হঠাৎ পড়ে গেল তো সেই গর্তের ভিতরে আরো অনেক ব্যাংক ছিল যারা আহ যেকোনো ভাবে হয়তো এই এখনকার ব্যাঙের মতো তারা কোনোভাবে গর্ত পড়ে গেছে এবং সেভাবেই তারা আছে আর তো এবার সেই নতুন ব্যাংক দুটি খুব লাফাতে শুরু করলো ওই গর্ত থেকে বেরোনোর জন্য তো তখন ওই পুরনো ব্যাঙ্গুলি যারা ছিল আরকি তারা চিৎকার করে বলতে লাগলো এই গর্ত থেকে বেরোনো অসম্ভব তবুও সেই নতুন দুটি ব্যাংক তারা কিন্তু কারো কথা শুনলো না তারা চেষ্টা কিন্তু চালিয়ে যেতেই লাগলো আর এদিকে তারাও সমানভাবে চিৎকার করে বলতে লাগলো গর্ত থেকে বেরোনো অসম্ভব পুরনো ব্যাংকগুলির কথা শুনে সেই দুটি ব্যাংক এর মধ্যে সেই দুটো ব্যাংকের মধ্যে আর কি একটি ব্যাংক লাফানো বন্ধ করে দিল কিন্তু দ্বিতীয় যে ব্যাংকটি থাকলো সেই ব্যাংকটি কিন্তু আরো জোরে করলো তো অবশেষে আরো কিছুক্ষণ চেষ্টা করার পর ওই লাফিয়ে বাইরে যেতে সক্ষম তো এবার আমরা যে আহ যে দ্বিতীয় ব্যাংকটি লাফানো বন্ধ করলো না কেন আসলে দ্বিতীয় ব্যাংকটি সে কানে শুনতে পেত না তাই যখন সব ব্যাংক হাত পা নাড়িয়ে চিৎকার করে বলছিল এটা অসম্ভব তখন সে ভাবছিল সবাই তাকে উৎসাহিত করছে আরো জোরে লাফানোর জন্য তাই সে আরো জোরে জোরে লাফাতে শুরু করেছিল তো আমাদের জীবনেও সেই সফলতা পাওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত যাতে লোকের কোনো নেগেটিভ কথা আমাদের কানে না পৌঁছয় এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে পারি তো এটাই আর কি ছোট্ট একটা গল্প বললাম জাস্ট টাইম পাসের জন্য

শান্ত সুন্দর স্যার আমাকে ডেকে নেওয়ার জন্য কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো টিম বাংলা নব কর্তৃক আয়োজিত আজকের একুশশো এগারো নম্বর বেঙ্গলি ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট আমাদের মেন্টর এমনি আনোয়ার কবির স্যার সাথে একজাক বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট প্রেজেন্টার পার্টিসিপেন্ট এবং সকলকে জানায় আমার শান্তকালীন শুভেচ্ছা অভিনন্দন তো আপডেট বলতে কিছুই নেই সেভাবেই চলছে আর মাত্র দুটো দিন হয়তো কালকে থ্রি আছে থ্রি সিক্সটিতে হয়তো আমরা আশা করছি যে আমরা পাবোয়েল সবকিছু যদি ঠিকঠাক থাকে তো সেই অপেক্ষায় সকলেই থাকি তো এই যে আমাদের যে প্রতি সপ্তাহে আমাদের ওয়েবসাইট গুলো দেখবেন এই যে গত ওয়েবসাইট যেটা এসছে কি সুন্দর গ্রিনিশ কালারের মধ্যে তো এই যে এত ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে এই ওয়েবসাইটগুলো কেন ক্রিয়েট হচ্ছে এগুলো কিন্তু আমাদের জন্য ক্রিয়েট হচ্ছে এগুলো ওয়েবসাইট গুলো আমাদেরকে প্রোভাইড করা হবে এবং এগুলোর মাধ্যমে আমরা দিনে ট্রাফিক তো আমাদের এই ওয়েবসাইটটা স্যার কিন্তু একদিন বলেছিলেন যে ডে ওয়াইজও চেঞ্জ হবে আগামীর ভবিষ্যতে তো এই যে ওয়েবসাইটটা চেঞ্জ এই চেঞ্জিং ওয়েবসাইটটা এটা কিন্তু একটা ট্রাফিক মানে আর্নিং বা ট্রাফিক গ্রো করার কিন্তু একটা পার্ট আমি যেটা মনে করি স্যার আপনাকে শোনা যায় না আপনি সম্ভবত মিউট হয়ে গেছেন যায় আমাকে ইয়েস তো আমাদের এই যে ওয়েবসাইট গুলো এই ওয়েবসাইট কিন্তু আমরা এমনও দিন মেবি আসতে পারে যেহেতু এআই এর কাজ এআই কি করতে যাচ্ছে আগামী দিনে আমাদের জানা নেই কিন্তু আমরা এআই এর মুভমেন্ট বা এআই কে কিভাবে এআই গ্রো করছে এগুলো দেখে কিন্তু আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে আমরা আহ সিঙ্গেল ওয়েবসাইট আমরা একবার ইন করেছি আবার আউট করে আবার ইন করেছি দেখা যাচ্ছে ওয়েব পেজটাই চেঞ্জ হয়ে গেছে মানে আদার ডিফারেন্ট কাইন্ড আবার ইন করে আবার আউট হয়ে আবার ইন করছি দেখা যাচ্ছে আবার ওয়েবসাইট চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইটা কিন্তু একটা আকর্ষণ এটা কিন্তু একটা নতুন ট্রাফিকের জন্য একটা বিশাল আকর্ষণ যে দেখেন অন্যান্য যারা আইটি সেক্টরে আসে তাদের কিন্তু ওয়েবসাইট এতটা চেঞ্জ হয় না আর এত চেঞ্জ করেও না তারা একটা ওয়েবসাইট ক্রিয়েট বা একটা ওয়েবসাইটকে ফুল ফেজ ভাবে মানে রান করানো এইটা কিন্তু অনেক বড় কাজ এটা মানে এটা অনেক কষ্টের কাজ এবং অনেক সময়ের কাজ তো এই সময়গুলো কিন্তু আমাদের এখনই এগুলো করে ফেলছেন স্যার কিন্তু বিকজ অফ দিন যখন এআই হবে সবগুলো প্রোডাক্টে বা আমাদের ওয়েবসাইটে বা আমাদের ইকোসিস্টেমে তো তখন কিন্তু ফুলফিল যখন এআই ইন্টিগ্রেট হবে তখন কিন্তু আরো ফাস্ট হয়ে যাবে আমাদের চলাফেরা বা আমাদের প্রোডাক্টের ইয়ে এগুলো কিন্তু তখন ফাস্ট হয়ে যাবে অনেক তো আমরা চাই যে আগামী ভবিষ্যতে এই ইয়েগুলো ওয়েবসাইট গুলো আরো দেখবেন নিত্য নতুন যখন আরো নতুন আঙ্গিকে এই ওয়েবসাইট গুলো আসবে তো ট্রাফিক প্লেস ফর অল সরি ট্রাফিক প্যাকেজ ফর অল এই যে আমরা আমরা যে বলছি যে আমরা জাস্ট যারা অন প্যাসিভিয়ান আছি যারা আমরা ফাউন্ডিং মেম্বার অ্যাজ এ বা অ্যাফিলিয়েট বলেন তো আমরা কিন্তু যখন আমরা আমাদের বিজনেসটা একবার সাবস্ক্রিপশন করে আমরা কিন্তু আমরা অটোমেশনটা আমাদের কোম্পানির জন্য আমাদের আইডি অন করে দিয়েছি তো এইটা কিন্তু এখন আমাদেরকে কোম্পানি যখনই দিক তার সময় মতো আমরা কিন্তু আমরা কোম্পানি থেকে ট্রাফিক পাবো এবং ট্রাফিক যখন আমাদেরকে দেওয়া হবে আমাদেরকে প্রোভাইড করা হবে তো সেই সাথে সাথে বিজনেসটাও কিন্তু আমাদের গ্রো হবে যতটা ট্রাফিক আসবে ততটাই কিন্তু গ্রো হবে তো ট্রাফিক প্যাকেজ কিন্তু এখন বর্তমানে এখন কোনো ট্রাফিক প্যাকেজ নেই কিন্তু এখানে যারা নতুন আসবেন যারা তো তারাও কিন্তু এখান থেকে বিজনেস গ্রো করতে পারবেন কিভাবে এই যখন আমাদের ট্রাফিক প্যাকেজও একটা কিন্তু প্যাকেজ আসবে যে আমার হয়তো ট্রাফিক আরো বেশি দরকার বা আমার বিজনেসটাকে আরো গ্রো করার দরকার সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের তো কোম্পানি তো আমাদের ট্রাফিক দেবেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু ট্রাফিক প্যাকেজ কিনে আমরা কিন্তু আমাদের ব্যবসার বা আমাদের গোলটাকে কিন্তু আরো দ্রুত অ্যাচিভ করতে পারি এবং এই ট্রাফিক প্যাকেজটা কিন্তু শুধু আমাদের জন্য নয় ট্রাফিক প্যাকেজটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ড এর জন্য সকলের জন্য তো অ্যাশ স্যার ইজ আওয়ার সুপার হিরো তো অ্যাশ স্যার কিন্তু আসলে আমাদের সুপার হিরো কারণ অ্যাশ স্যার অ্যাশ স্যার কিন্তু যে মিশন ভিশন এটা কিন্তু যখন আমরা আমাদের দিক থেকে দেখার চেষ্টা করি আমরা যেহেতু অনপ্যাসিভিয়ান হিসাবে মানে অনপ্যাসিভিয়ান চৌকিদার হিসাবেই নিজেকে মনে করছি তো জাগতে রহো জাগতে রহো নলেজ ইনফরমেশন লেতে রহো তো এটাই কিন্তু অনপ্যাসিভের একটা পার্ট এবং এই যে সুপার আমরা কেন বলছি এই একজন অ্যাসমোফারে এই একজন অ্যাসমোফারে কে দ্বারা পুরো পৃথিবীর কিন্তু মানে চাকা পোল্টে দেওয়া সম্ভব কারণ অ্যাসার এমন একটা সিস্টেম নিয়ে এসছে এই সিস্টেম থেকে আপনি লিটারেট হন আনএডুকেটেড হন বা আপনি হন যে কাজই করেন না কেন সবাই কিন্তু এখান থেকে ইন্টারনেট ওয়ার্ল্ড থেকে কিন্তু সকলেই আর্নিং করার সুযোগ পাবে ইন্টারনেটে কিন্তু আপনি দেখেন না টপ যে ফাইভ যে কোম্পানিগুলো আছে আইটি কোম্পানিগুলো এগুলো এগুলো কিন্তু টপ ফাইভ বলবো না টপ কোম্পানিগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমামই আপনার আইটি কোম্পানি যারা বর্তমানে ওয়ার্ল্ড এর ইয়ে ধরে আছে তো তারা কিন্তু ম্যাক্সিমামই আইটি কোম্পানি তো আইটির ক্ষেত্রে এটাই সম্ভব আইটির ক্ষেত্রেই সম্ভব আপনাকে টপে নিয়ে যাওয়া তো এই জন্যই কিন্তু আগামী দিনে এই ভ্যালুটা যে আমাদের কি কাজে লাগবে সেটা আমরা যারা ভীষণ দেখতে পাচ্ছি বা আমরা যারা সিস্টেমকে বুঝছি তারা কিন্তু আমরা বুঝতে পারছি ঠিক যে আমাদের মানে আগামীর ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে হ্যাঁ কিন্তু ওই যে পেশেন্স কারণ আইটি সেক্টর সম্বন্ধে আমাদের নলেজ নেয় আমরা কিন্তু টেকনিক্যাল সাউন্ড নেই বারবারই আমি এ কথা বলছি কারণ আমরা ম্যাক্সিমামই কিন্তু এখানে টেকনিক্যাল সাউন্ড নয় এক একজন এক একটা সেক্টর থেকে এসছে আলাদা আলাদা ডিফারেন্ট সেক্টর তো সেগুলো থেকে যখন এসছি আমরা তো সেখানে একটা নতুন বিজনেস যখন আপনি আপনার কোনো ধারণাই নেই যে আমি পেন্টের বিজনেস করি বা আমি এখন মিষ্টির দোকান দিব তো আমার মিষ্টির দোকান সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পেশেন্ট ধরে আপনাকে কিন্তু আগে বিজনেসটা বুঝতে হবে আপনার মিষ্টির দোকান সম্বন্ধে আগে বুঝতে হবে যে এখানে কিভাবে প্রফিট আসে এখানে কিভাবে আমি কারিগর ইয়ে করতে পারি বা আমার মিষ্টির কোয়ালিটি গুলো কেমন আমার মিষ্টি গুলো কত প্রকারের আছে তো এইগুলো কিন্তু বুঝতে হবে অ্যাজ ইউজুয়াল অন প্যাসিভ তো সেই সেইভাবে যদি আমরা বুঝি তাহলে কিন্তু অবশ্যই এটা সম্ভব যে আমরা একটা দিন আমরা কিন্তু টপে চলে যাব কারণ আপনি দেখেন যে একটা নিউ স্টার্ট কোম্পানি সাজ প্রোডাক্ট মেকিং কোম্পানি তো তারা কিন্তু এখনো বর্ণই হয়নি তারা কিন্তু পৃথিবীতে ইউনিকর্ন খেতাবটা নিয়ে নিয়েছে তো ইউনিকর্ন খেতাব নিতে এক একজনের কিন্তু আট বছর সময় বা আট বছর দশ বছর সময় লাগে তো সেইখানে কিন্তু আমাদের কোম্পানি মিনিমাম মিনিমাম আমাদের কোম্পানি না আদার্স যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু মিনিমাম সর্বনিম্ন ইউনিকর্ন খেতাব নিতে পাঁচ বছর সময় লাগিয়েছে সর্বনিম্ন পাঁচ বছর তো সেই জায়গাতে কিন্তু আমরা না মানে পৃথিবীতে আসতেই সেখানে কিন্তু আমরা ইউনিকর্ন খেতাবটা নিয়ে নিয়েছি তার মানে কি তার মানে আমরা ওয়ার্ল্ড থেকে পাঁচ বছর এগিয়ে আছি তো আমাদের প্রোডাক্ট যেহেতু সব এআই তো পাঁচ বছর যেহেতু এগিয়ে আছি এটা যখন ফুল ফ্রেশ ভাবে আমরা কমার্শিয়ালি পাবলিকলি কমার্শিয়ালি হয়ে যাবে তখন কিন্তু এটা এতটাই দ্রুত যাবে তো আমাদের আদার্স যে পড়ে হ্যাঁ তারাও এআই নিয়ে কাজ করছে আমাদের যারা আদার্স আইটি সেক্টর আছে বা আদার্স আইটি কোম্পানি আছে তারাও কিন্তু এআই নিয়ে কাজ করছে কেউ কিন্তু বসে নেই তারাও ইনভেস্ট করছে সেখানে এআই এর উপরে বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করছে কিন্তু আমরা যেভাবে আমাদের প্রোডাক্ট গুলো সাজিয়েছি বা আমরা আমাদের প্রোডাক্ট গুলোতে যে ফিচার গুলো বা প্রোডাক্টের মান বা প্রোডাক্টের কস্ট যেটাই বলেন সব দিক থেকে কিন্তু আমরা এগিয়ে আছি এবং যখন এই এআই আমাদের ফুলফিল ভাবে আমাদের প্রোডাক্ট গুলোতে হয়ে যাবে তখন কিন্তু এটার স্পিড কিন্তু আরো বেড়ে যাবে আর আমাদের যেহেতু বলেছেন যে যে এটা পাবলিক পাবলিক টু টু ডিমান্ড ডিমান্ড কোম্পানি তো বলতে কি বোঝায় আমাদের যখন যেই প্রোডাক্টে যেটা দরকার হবে পাবলিক টু ডিমান্ড যে এই ফিচারটা দরকার বা এই ফিচারটাকে আরেকটু আপগ্রেড করতে হয় করলে ভালো হয় তো তখন কিন্তু সেটা ইনস্ট্যান্টলি সেটা স্যার কিন্তু করবেন যেন আমাদের প্রোডাক্টটা আরো এক ধাপ এগিয়ে যায় মানুষ যেটা চাহিদা আপনি মানুষকে মানুষের চাহিদা কি যারা ইউজ করি আমরা তারা একটা কথা যারা আমরা ডিজিটাল প্রোডাক্ট ইউজ করি তো তারা কিন্তু আমরা কি চাই আমরা চাই লো কস্ট ওএমবি প্রোডাক্ট তো আমরা কিন্তু লো কস্ট দিচ্ছি এবং প্রত্যেকটা অ্যাসার কিন্তু বলেছেন যে আমি লো কস্ট লো কস্ট দিব আমাদের প্রোডাক্টের এবং আমরা কিন্তু ওএমবি প্রোডাক্ট দিব ওভার মার্কেট ভ্যালু প্রোডাক্ট দিব তাহলে এই দুইটাই যদি আপনাকে প্রোভাইড করা হয় তাহলে তো আপনি অ্যাজ এ ইউজার হিসাবেও আসবেন অ্যাজ এ অ্যাফিলিয়েটর হিসাবেও আসবেন অ্যাজ এ মানে আর্লি বার্ড হিসাবে যে কোন আপনি কিন্তু আপনি না পুরো পৃথিবীটাই কিন্তু আসবে কারণ সকলেই কিন্তু চাই যে আমি আমার সেভিংসটা করি আগে তো লাইফ ইজ এ প্রসেস অফ সেলফ ডিসকভারি তো লাইফটা কিন্তু লাইফ একটা প্রসেস আপনার নিজেকে নিজে ডিসকভার করার জন্য লাইফটা কিন্তু একটা ফেজ বলা চলে লাইফের মধ্যে ফেজ তো লাইফটাই কিন্তু একটা পুরো প্রসেস যে আপনাকে সেলফ ডিসকভার করতে কিন্তু সাহায্য করে তো থ্যাংক ইউ শান্ত সুন্দর স্যার এটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি তো ওভার টু ইউ থ্যাংক ইউ স্যার ইয়েস ইয়েস থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দরভাবে আপনি মোটিভেট করেন আমাদের প্রতিনিয়ত আজকেও করলেন তো এইভাবেই থাকবেন পাশে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমি নেক্সট আমাদের মধ্যে আছেন আমি নাসিমা খাতুন ম্যাম আপনাকে আরেকবার আমি ওয়েলকাম করছি আপনি অ্যাভেলেবেল হলে আপনি প্লিজ ওয়েলকাম নাসিমা খাতুন ম্যাম প্লিজ ওয়েলকাম

মাননীয় হোস্ট কো-হোস্ট এবং অল পার্টিসিপেটকে আজকের টিম বাংলার ওয়েবিনারে সমস্ত এখানকার শেয়ার ম্যাডামকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো সত্যি খুব ভালো লাগছে যে মিটিং এত সুন্দর একটা ওয়েবিনার তো বেশি গালি মানে আমাদের ওখানে কানেক্ট এত সুন্দরভাবে আমাদের মাঝে আসতে চলেছে তো সেই জায়গা থেকে ভীষণ প্রবলেম হচ্ছে কালকে যেমন আমি মিটিং এ কোনোভাবেই অ্যাটেন্ড করতে পারিনি তো আবার অথচ দেখাচ্ছে যে আমি এখানে কোহস্ট আছি তো এই যে সমস্ত প্রবলেম গুলো হচ্ছে তো সেগুলো দেখে এই সেই জিনিসগুলো দেখে বুঝতে হবে যে আমাদের কোম্পানি কিন্তু আমাদের ও কানেক্টকে নতুন ভার্সানে নিয়ে আসার জন্য কিন্তু এত কিছু টেস্টিং চলছে বা হয়তো কিছু কাজ চলছে যেন আমাদের মানে আমাদের সিও সার বলেন বলে গিয়েছেন কিছুদিন আগে যে থ্রি সিক্সটিতে যে আমাদের কিন্তু আহ ওখানে যে সমস্ত ফিচার গুলি অ্যাড করা হবে সেগুলো কিন্তু অলরেডি ডান দিল বাট কিছু কাজের জন্য আমাদের কাছে দেওয়া হচ্ছে না বাট আমরা খুব তাড়াতাড়ি পাবো কারণ একটা কথা আমরা সব সময় রিয়ালাইজ করব যে আমাদের যখন ও কানেক্ট আমাদের কাছে সেভেন ডেজ করে ফ্রি ট্রায়াল দিয়েছিল তখন কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো এই যে আমরা মিটিং অ্যাটেন্ড করতে পারছি পারতাম না হয়তো আমি আমার জায়গা থেকে বলবো যে আমি মানে বারো তেরো দিন মতো অ্যাটেনই করতে পারছিলাম না তো তখন ভীষণ ভাবে একটা মনের মধ্যে কৌতূহল তৈরি হলো যে এরম ভাবে যদি আমাদের ফ্রি ট্রায়াল যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো আমি ও কানেক্টের কিছুই আমি বুঝতে পারলাম না যে ও কানেক্ট আদার মানে অ্যাপের থেকে আমাদের কোম্পানির মধ্যে অন্যতম কি তো সত্যি যখন আমাদের ফ্রি ট্রায়ালের মাধ্যমে চার মাস প্লাস আমাদেরকে ফ্রি ট্রায়াল দেওয়া হয়েছিল তারপর বুঝতে পারলাম যে সত্যি আমেজিং প্রোডাক্ট যেটা হয়তো ওয়ার্ল্ডে এখনো অব্দি কোনো মানে আসেনি হয়তো আমরা জুমে জুমকে কখনই আমরা ভুলব না কারণ জুম না থাকলে আজ আমরা একত্রিত হতে পারতাম না বা এই যে ওখানে না আমাদের যে অনপ্রাইশিপ কে জানতে পারতাম না তো সর্বদা সব সময় ধন্যবাদ জানাই জুমকে কারণ জুমের জন্য আমরা সম্মিলিত হয়েছে এবং মানে সবকিছুকে জানতে পেরেছে অনপ্রাইশিপে যে কটি জানতে পেরেছে জুমের জন্য তো সত্যি মানে দুর্দান্ত একটা প্রোডাক্ট ও কানেক্ট তো যখন টেস্টিং হলো টেস্টিং এর পর চার মাসের পর আমাদের মাঝে সেপ্টেম্বর মাসে কমার্শিয়াল করা হলো তো সত্যি খুব আনন্দ লাগছিল যে আমরা ফাইনালি পেয়ে গেছি তো এখনো আনন্দ লাগছে যে আজ হয়তো আমরা অনেক দিন থেকে ও কানেক্টের মধ্যে এনজয় করছি ও কানেক্ট নিজস্ব প্রোডাক্টে আমরা সম্মিলিত হয়েছি কথা বলতে পারছি তো এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার যে আমরা এখন গর্বের সাথে বলতে পারবো যে আমরা নিজস্ব সমস্ত কিছুই নিজস্বতে আমরা সম্মিলিত হচ্ছি তো আজ আমি বলবো আমার জায়গা থেকে যে ও কানেক্টে আমাদের মাঝে যে এই যে দয়া মানে আমরা যে পেয়েছি তো আমরা সত্যি মানে এই যে ও কানেক্টেড ফিচার গুলোকে জানতে পেরেছি কারণ যদি আমাদেরকে এরকম ভাবে আমাদের ফ্রি ট্রায়াল বা আমাদের টেস্টিং এর জন্য আমাদেরকে নিয়ে টেস্টিং আমরা সবসময় এটা ভাবতে হবে যে আমাদের সিওসার কিন্তু কোনোভাবে কমার্শিয়াল করেনি কারণ কমার্শিয়াল যদি হতো বা সবাই যদি এটাকে অ্যাক্সেস করে নিত তাহলে হয়তো তাদের মধ্যে কিছু রিঙ্কালস আসলে হয়তো একটা মার্কেটে একটা খারাপ জায়গা পজিশন তৈরি হতো যে এই প্রোডাক্টের মধ্যে কিছু ত্রুটি রয়েছে কিন্তু আমরা দিয়ে আমরা ভীষণ লাকি যে আমাদের ফাউন্ডার কি দিয়েই কিন্তু এগুলো আমাদের মাঝে মানে মানে টেস্টিং করাচ্ছে বা আমরা ব্যবহার করে বুঝতে পারছি যে এটার মধ্যে হয়তো আজকে এটা রিঙ্কেলস এসছে কালকে এটা রিঙ্কেলস এসছে বা আজকে এটা ফিচার অ্যাড হয়েছে বা আজকে এটা ব্যাকগ্রাউন্ড মানে অ্যাড হয়েছে তো এগুলো সত্যি দুর্দান্ত ব্যাপার হয়তো আহ কিছুক্ষণ আগে স্যার ম্যাডামরা বলে গেলেন যে আমাদের সমস্ত সবকিছু আই তো সেই জায়গা থেকে আমরা ভাবতে হবে যে আমরা কিন্তু অন্যতম প্ল্যাটফর্ম থেকে আমরা একটা আলাদা প্ল্যাটফর্মে আছি যার হাই কোয়ালিটি সবকিছুই হাই কোয়ালিটি তো সেই জায়গা থেকে সব সময় প্রাউড ফিল করব আর আমাদের তো আছেন আমাদের সিও এসমু ফরসেন স্যার যিনি আমাদের কাছে তো আপডেট নিয়ে আসেন এবং সত্যি কালকে আমাদের থ্রি সিক্সটি আছে হয়তো কিছু আপডেট আসবে হয়তো যদিও না আসে আমাদের সিও সার ঠিক এসে আমাদেরকে জানাবেন যে আমাদের পরে আপডেটটা কি বা পরে কি হতে চলেছে বা আমাদের নেক্সট কি হতে চলেছে কারণ অনেক কিছুই হতে চলেছে বা অনেক কিছু হয়ে গেছে অলরেডি আমরা হয়তো বসে থাকি বুঝতে পারি না যে কি হচ্ছে বা না হচ্ছে বাট কিন্তু অনেক হচ্ছে আমরা দেখি যে আমাদের বড় বড় প্রতিনিয়ত তারা ব্যস্ত থাকে বা আমাদের টেকটিমরা প্রতিনিয়ত ব্যস্ত থাকে আমাদেরকে একটা সিকিউর মানে আমাদের সিও স্যার একটা যেন সিকিওর লাইফ দেওয়ার জন্য আমাদেরকে এখানে নিয়ে এসছে আজ ছ বছর প্লাস হয়ে গেল তো সে জায়গা থেকে আমরা আমাদের শিও স্যার একটা কথা বলছিলেন কিছুদিন আগে যে পাঁচ দু হাজার তেইশে বলছে ওই লাস্ট ইয়ারের দিকে যে আমরা অনেক মানে পাঁচ বছরের জানি তো অনেক কিছুই মানে স্ট্রাগল করেছি অনেক কিছুই মানে মানে দেখেছি বা অনেক কিছু ও সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি তবুও আমরা আজ সাকসেস তো সত্যি সাকসেস কারণ আমরা একটা ইউনিকন কোম্পানির বা ফাউন্ডার তো আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা সত্যি মানে ইউনিকর্ন কোম্পানির একটা ফাউন্ডার তো এটাই আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট যে আমরা জীবনে হয়তো ওই যে স্বপ্ন ছোট ছোট স্বপ্নই দেখতাম কখনো বাস্তবায়িত যে হবে সেটা কখনো ভাবিনি বাট আজকে কিন্তু আমাদের শিওশা সেই স্বপ্নটাকে আরো বড় করে দেখতে শিখেছেন এবং তিনি আসলে তিনি একটা কথা বলে যে আমরা যেন স্বপ্নগুলোকে আরো বেশি বড় বড় করে দেখি যেন সেটা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে বা স্বপ্নগুলোকে আরো সুন্দর ভাবে দেখার চেষ্টা করি তো সত্যি এটা হয়তো সিও স্যার এরম ভাবে বলতে পারবে না এবং এটাও কখনো বলে না আমাদের সিও স্যার আমাদের মাঝে আসলে কিন্তু তিনি আমাদেরকে ফ্রেন্ড হিসাবে নিজেকে প্রদর্শন করে যে আমি আপনাদের ফ্রেন্ড না কোনো সিও তো দারুন ব্যাপার এবং এই যে আমাদের হ্যাঁ স্যারের স্যার সমু স্যার প্রতিনিয়ত আমাদেরকে নতুন নতুন মানে ব্যাপারে আপডেট দেয় বা হয়তো অনেক কিছু ব্যাপার হয়তো আমরা না জানা থাকি কিন্তু এখান থেকে আমাদের দারুন একটা নলেজ দিয়ে যায় যেগুলো হয়তো আমরা অজানা ছিলাম বাট এখন অনেকটা হলেও জানতে পারছি তো অনফরচুনেটলি যে আমি মিটিংয়ে থাকা থাকিনি বলে অনেকটাই মিস করে গেছি কিন্তু আমি ইউটিউব থেকে কিছুটা হলো কভার করার চেষ্টা করি যেমন ওমেলে যেদিন ওমেলের এর পার্টটা পার্ট হচ্ছিল আমি সেদিন অ্যাটেন্ড করেছিলাম বাট আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমাকে বেরিয়ে যেতে হয়েছিল তো সেটা ইউটিউবে যখন দেখলাম তো সত্যি মানে আমাদের এখানে টিম বাংলার ওয়েবিনারে কিছু স্যার ম্যাডাম আছে যাদের মানে নলেজ দেখে আমরা অবাক হয়ে যাই যে এরা আমাদের সিও স্যারের তো একটা নলেজ আছে যার কাছে কেউ পৌঁছাতে পারবে না তার সাথে সাথে এখানে আমাদের টিম বাংলা তো অনেক নলেজেবল পার্সন আছে যাদের নলেজ এত সুন্দর যে হয়তো আমরা এই যে আমরা কথা বলছি সেটার মাঝে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেয় টেকনিক্যাল পার্ট গুলিকে আরো সুন্দর বুঝিয়ে দেয় তো সত্যি শিব বাংলার ওয়েবিনার এগিয়ে রাখে এগিয়ে থাকে তো অলওয়েজ থাকবে এই বলে আমার আলোচনা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ স্যার আমাকে কথা বলার সুযোগ করার দেওয়ার জন্য ওভার টু স্যার ক্যারি অন ইয়েস 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 থ্যাংক ইউ ম্যাম খুব সুন্দর আপনি আপনার নিজের জায়গা থেকে আপনি সুন্দর শেয়ারিং রাখলেন আমাদের মোটিভেট করলেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো সত্যি তাই আমরা আমাদের এই যে এস স্যার আমাদের রেসপেক্টেড এস স্যার আমরা তাকে এই যে আমাদের ম্যাম বলে গেলেন একটা কথা যে আমরা যে ফ্রি ট্রায়ালগুলো আমরা পেলাম আমরা সেখানে অনেকেই কিন্তু তার মধ্যে আমরা বোঝার চেষ্টা করেছি এবং সর্বোপরি আমরা এই যে কানেক্টের এখানেই কিন্তু আমরা আমাদের ওমিনার আমরা ঢুকি প্রতিনিয়ত এবং আমাদের আমরা নিজেরাও পার্সোনাল তো অনেকেই ক্রিয়েট করেছি তো সেখানে জানা বোঝার প্রত্যেকটি ফিচার্স কি আছে আমরা জানা বোঝার চেষ্টা করেছি তো এই যে জায়গাগুলো স্যার কিন্তু তিনি যে কতখানি ভিশনারি একজন পার্সন তার কিন্তু আমরা যদি সেইভাবে যদি মানে চিন্তা করি আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে তিনি এই যে একটা বিশাল কর্মকাণ্ড এটা একদিনের জন্য নয় এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি জেনারেশন বাই জেনারেশন যে সিস্টেমটা আসতে চলেছে এবং এই যে এখন আমাদের যে কারণে পেমেন্ট প্রসেসারের কারণে আমাদের যে পেমেন্ট প্রসেসটি যেটার কারণেই কিন্তু সমস্ত কিছু স্টপ হয়ে আছে তো সেই জায়গায় কিন্তু তিনি কেন এতক্ষণ রয়েছেন তিনি তো যদি সেরকম হতেন আদার্স কোনো কনসার্ন কনসারনের সিও বা যে কোনো প্রোডাক্টের আমরা যেগুলো জানি তো আমরা যদি সেইভাবে চিন্তা করি যে তাদের মতোই যদি আমাদের স্যার হতেন তাহলে তিনি কি সত্যি এতদিন আহ এই জায়গাটা তিনি ডিলেক্ট করতেন বা এইভাবেই কি তিনি এই যে এত কত নেগেটিভিটি আসছে কত রকম কথা আসছে তো সেই জায়গায় কিন্তু তিনি কি থাকতেন তিনি কি এইভাবেই প্রতিনিয়ত তার লড়াই ব্যাক অ্যান্ড হ্যান্ডে আমরা এখনো অনেক কিছুই জানি না যে কি চলছে আমাদের এই সিস্টেমকে যাতে ভবিষ্যতে কোনো রকম আর রিঙ্গেলস না থাকে বা না হয় যেটা স্মুথলি যেন রান করতে পারে স্যার কিন্তু অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তার অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে তিনি কিন্তু একটা সেই কনফার্ম জায়গায় তিনি আসছেন যে ভবিষ্যতে যাতে আমাদের এই সিস্টেম আমাদের অনপারশিপ যে সে স্মুথলি রান করতে পারে তো অবশ্যই আমরা বলবো এক কথাই বলবো যে স্যার এত বড় একজন ভিশনারি পার্সন আমরা হ্যাডশপ তাকে অবশ্যই তার এই চেষ্টাকে আমরা সেই সাধুবাদ বা স্বাগত অবশ্যই জানাবো এবং তার সাথেই আমরা চলবো এবং এইভাবেই যদি আমরা চিন্তা করি আমাদের মনে কিন্তু কোনো নেগেটিভিটি আর থাকার কথা নয় এবং আমরা অবশ্যই সাকসেস হব আমরা সাকসেসফুল হব তো আমরা এইভাবেই থাকব তো থ্যাংক ইউ সকলকে আমি শোনা যায় সরি ফর স্যার স্যার আমি একটু স্যারের সাথে কথা বলতাম স্যার স্যার স্যারকে আসেন তো দেখা যাচ্ছে হ্যাঁ স্যার তো আসেন বলুন বলুন স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম খোঁজ করছি কিন্তু ডিটেলটা কোনো জায়গায় পাচ্ছি না খালি শুধু দেখছি যে ইউটিউবে যারা পোস্ট করছেন আয়মান মানে রশিদ সারকে নিয়ে সেইগুলোই ভেসে আসছে কিন্তু তার কোনো ডিটেল পাচ্ছি না স্যার অন্য কোনো ওয়ে তে কি পাওয়া যেতে পারে মানে কেন সেটা মানে কি প্রয়োজন মানে আমি একটু জানতাম স্যার তার লাইফ হিস্ট্রিটা বা তার ইয়েটা জানতাম একটু এই জন্যই অন্য কোনো ব্যাপার না আচ্ছা আপাতত যেটুকু ব্যাক অফিসে আমাদের ইকোসিস্টেমে পোস্ট আছে ওটুকু আপডেটে বাকি আমার কাছে কোনো ধারণা নেই বা আমি সেটা দেখার চেষ্টা করিনি স্যার প্লিজ ওকে স্যার ওকে এক ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওকে শান্ত স্যার ক্যারি অন ইয়েস স্যার ইয়েস আ আমাদের স্যার বললেন আপনার সেই জায়গাটা আপনি নিশ্চয় পেয়ে গেলেন আপনার উত্তর তো আমরা এভাবেই চলবো তো স্যার মিনিট রানিং তো স্যার আনার কবি স্যার প্লিজ আপনি যদি কিছু স্যার তো থ্যাংক ইউ স্যার আপনাকে তো আমরা এভাবেই চলবো আমাদের অনেকটাই আমরা দু ঘন্টা প্লাস চার মিনিট আমাদের ওয়েবিনার চলছে তো আমরা নিশ্চয়ই আমরা আগামীকাল আবার আমাদের যথারীতি যথাসময়ে আমরা মর্নিং এবং ইভিনিং এ আমরা উপস্থিত হবো সকলেই তো আমাদের আগামীকাল ওয়েডনেসডে থ্রি সিক্সটি ডিগ্রোবিনার আছে আমরা নিশ্চয়ই জানি তো সেখানে যেরকম হয় প্রতি উইকেই আমাদের সেই থ্রি লিডার্স ক্রিস্চন রেড স্যার অ্যান্ড মার্টি স্যারের আহ তত্ত্বাবধানে যে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার হয় সেখানে আমাদের স্যারকে ইনভাইটেশন দেওয়া হয় অবশ্যই কালকেও তেনাকে সেই ইনভাইটেশন রাখা হবে দেওয়া হবে তো স্যার নিশ্চয়ই যদি তিনি কোনো ডিস্টার্বের না থাকেন কোনো বিজি না থাকেন সেভাবে নিশ্চয়ই আসবেন তিনি এবং তিনি আসলে যে আমরা তিনি যে আমাদের খালি হাতে ফেরাবেন না এটা আমরা নিশ্চয়ই জানি তো আমরা আশা করি আমরা আশা রাখছি স্যারকে আমরা কাল পাবো এবং নিশ্চয়ই আমরা কিছু ভালো কিছু পাবো তো থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো আমরা ওয়েবিনারটি ক্লোজের দিকে নিয়ে যাব তো তার আগে আমরা যেরকম বলি আমরা আমাদের ট্র্যাক লাইন উই আর সো ইউনিট টু ইউনিট